বন্দে গুরুপদ ভক্ত বিন্দশমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্তনন্দসহ শ্রী নন্দনন্দ বন্দে চরণোদ গোপীজন সময়ুক্ত বিন্দব মনোহর वाशाकल्पतरुवश कृपा सिंधु पतिताल पावने वैष्णवभ्यो नमो नम मूक पंगुतगिरी यम बंदे परमंदमाधव बिंदाई तुलसीदे वै पिया वै केशवश

সদানুক্ত ভক্তিযুক্ত ভক্তি প্রমোদ সদা পিভবনমীষ্ট দোহম তীম শিব বি শরণ্য ভিত্তিহ পনতালদিপম

সেয়ৈত গদাধর শিবাসা দি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়ত গদাধর শিবা সাদি গৌরভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজানুলম্বিতভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলা বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা বথারু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে

গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত তবাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজবিশ্বনাথম বাগী সজস্ব लक्ष्मीर्जस्य च भक्षसी यस्यास्ति हिरसम्बीर् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम

নৈবাৎমনো প্রভুর নিজলাভ পূর্ণ মন জনাষো করুণ বিনি যদ যদন ভগবতি বিদধীতম তুখশ যথা মুখশ্রি গৌড়ীয় গোষ্ঠী শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরমংস জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছেন গৌরী গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পহপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে বহু বহু দূরে সরে যাচ্ছে এমনকি আমার মতো তথাকথিত যারা সাধু তারাও সত্যবস্তু থেকে প্রচুর দূরে সরে যাচ্ছে তারা সত্যবস্তু থেকে এতটাই দূরে সরে যাচ্ছেন যে তাদের কাছে যদি অক্ষত্যব কথা অপ্রাকৃত জগতের যদি অক্ষৃত কথা কীর্তন করতে যাওয়া হয় তখন তারা ভয়ভীত হয়ে যান এসব কথার দরকার কি ভালো কথা বলতে পারেন না এসব কথা কেন বলে গৌরী ও শ্রীশিল শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন জগৎবাসী পরম সত্যবস্তু থেকে দিনে দিনে বহু দূরে সরে যাচ্ছে এমনকি আমার মতো তথাকথিত সাধু প্রচুর দূরে সরে যাচ্ছে এতটাই দূরে সরে গেছেন সরে যাচ্ছেন যে এই জগৎবাসীর কাছে এইসব অকৈত্যব্য কথা অপ্রাকৃত জগতের কীর্তন করতে গেলে তারা অত্যন্ত ভয়ভীত হয়ে যান এবং বিরক্ত হয়ে যান পরম সত্যবস্তু দুটো হয় না পরম সত্য বস্তু অ্যাপসিলিউট ট্রুথ একটাই হয় আমরা জানি না বলে এই সত্যবস্তুকে খণ্ড খণ্ড মনে করে নিয়ে এখানে আমরা দর্শন করি আসলে খণ্ড দর্শনটা ভগবত দর্শনের অন্তর্গত নয় এটা মায়ার মায়ার দর্শনের অন্তর্গত হয় ভগবানকে খণ্ডিত করা যায় না অখণ্ড বস্তু গুরু বৈষ্ণব ধাম নাম সবই যারা অপ্রাকৃতিক জগতে সবই একটাই তত্ত্ব যেটাকে ভাগতে ভাগজী মহাপুরাণে ঘোষণা করা হয়েছে বদন্তি তত্তত্ত্ববিদম যদ যজ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি এই পরম সত্যবস্তুকে বিভিন্ন লোক বিভিন্ন কল্পনা করে নিয়ে গীতাতে ভগবান বলছেন এরা বিভিন্ন কল্পনা করে নিয়ে এগুলো করছে বাস্তবিক পক্ষে এরা যার যার অর্চনা করছে সব কিছুই কিন্তু আমারই হয় অর্চনাটা আমারই হয় কিন্তু অবিধিপূর্বক যে যতটা পরিমাণে পরম সত্যবস্তু থেকে সরে যাবেন পরম সত্যবস্তু থেকে যে ততটা দূরবর্তী বা উল্টে যদি বলি পরম সত্যবস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন পরম বস্তুর যে যতটা নিকটবর্তী হতে পেরেছেন তার ততটা পরিমাণে সাধুত্ব প্রকাশ পেয়েছে যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন যিনি একবারেই ভগবানের সঙ্গে একাকার হয়ে গেছেন প্রেম সেবাতে তার কথা তো আসছেই না সে তো অনেক বলা হচ্ছে যে যতটা পরিমাণে পরম সত্য বস্তুর নিকটবর্তী হতে পেরেছেন সে ততটা পরিমাণে সাধুত্ব লাভ করেছে উপনিষদে বেদান্তে বেদে বিভিন্ন জায়গায় এই পরম সত্যবস্তুটাকে একেবারে প্রকাশ্য বলা হয়নি ভাগবতে বলা হয়েছে ওই জন্য শঙ্করাচার্য ভাগবত হাত দেননি ভুলেও ভয় পেয়ে প্রত্যক্ষভাবে গীতা আছে উপনিষদে বলছেন তত্ত্বম পুষ্ণম অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টায় উপনিষদও বলছে তত্ত্বম তত্ত্বম পুষ্ণম তত্তম তত্ত্বম পুষ্ণম অপাবৃণু সত্য ধর্মায় দিষ্ট সবাই মিলে প্রার্থনা করছে ঋষি মুনি সবাই যে ভগবান দয়া করে আপনার দর্শনের করতে গিয়ে আপনার দর্শনের যে করতে গিয়ে যে বাধাটা আসে সেই বাধাটা আপনি সরিয়ে নিন দয়া করে এটা এক জায়গায় না বিভিন্ন জায়গায় আছে আমি বেশ কয়েকটা উদাহরণ আপনাদের পাতে দিতে পারবো এই শ্লোকটার মানে কি যেটা বললেন তাম প্রশ্নন অপাবৃণু সত্য ধর্মায় দৃষ্টহে অর্থাৎ পরম সত্যবস্তুটাকে আমি দেখতে চাই আমি পরম সত্যবস্তুটাকে দেখতে চাই আপনি দয়া করে পুষ্ণন মানে হচ্ছে যিনি আমাদের পোষণকর্তা যিনি আমাদেরকে অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত প্রাণীকে প্রাকৃত অপ্রাকৃত জগৎকে যিনি পালন করছেন তাকে বলে পুষ্ণন যেটাকে বাংলা কথায় বলে পোষণ বাংলা কথা বললে পোষণ হয় অপাব অপাবৃণ মানে হল অনাবৃত করুন ট্রাই টু আনভেল দ্য মিস্ট্রি এই রহস্যটাকে খুলে দিন আমাদের কষ্ট হচ্ছে আমরা পাচ্ছি না আপনাকে দেখতে আপনাকে দর্শনের পেছনে আমাদের এই বাধা আমরা কি করব আমরা তো পাচ্ছি না কিসের বাধা বাধাটা কিসের আমাদের তো চোখ আছে সবচেয়ে দেখছি মল মূত্র মেয়ে ছেলে বেটা ছেলে সবই তো দেখছি কিসের আবার বাধা বলছেন আপনি কথা তো বুঝতে পারছি না এটা উপনিষদ বলছেন হিরণময়ে ন পাত্রে না সত্যস্য অপহিতন মুখম উপনিষদ বলছেন হিরণময়ে না পাত্রে অপহিতম মুখম এই পরম সত্য বস্তুটা তোমাদের দেখতে দেওয়া হবে না দুঃখবার কারণ নেই ইকোনমিক্সে একটা কথা আছে যারা ইকোনমিক্স পড়েছেন ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই গোস টুগেদার যাদের জীবনে ভগবানকে প্রাপ্তি করার ডিম্যান্ড আছে তারা পাবেন একশো ভাগ পাবেন আমি ব্যাসাসনে পরীক্ষা করে গুরুবর্গের প্রতিজ্ঞা নিয়ে বলতে পারি এই জন্য যাদের ডিম্যান্ড আছে ইকোনমিক্সের কথা সব লোক বুঝবে না ডিম্যান্ড মানে হলো চাহিদা আমরা ইউটিলিটেরিয়ান আমরা সুবিধাবাদী আমাদের যে বস্তু দরকার সেটা দিতে হবে আমাদের এই বস্তু দরকার নেই ভগবান দিয়ে কী করব আপদ ভগবান দিয়ে জল খাব ভগবান দি করব প্রথমেই এই কোশ্চেন আসবে প্রত্যেক লজিক্যাল ইন্টারপ্রিটেশনে যারা অবস্থিত প্রফেসর থেকে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার প্রত্যেকের কাছে মুখগুলোকে আগে বন্ধ করতে হয়েছে তারপর তারা মাথা নিচু করে হরিকথা শুনেছে তার আগে শোনে নেই তার আগে মাথা উঁচু করে মাথার আগে নিচু করতে হবে এইটা আমাদের পরম পূজার কেশব গোস্বা শিখিয়ে দিয়েছে এইটাই তিনাদপি এটাকে বলে তিনাদপি এই পশুগুলোর মাথা নিচু করতে হবে করে তারপর শোন কী সত্য হয় পরম পূজার কেশবশী মাঝকে বাইরের সংসারে সেই জড়জগতের অমানুষগুলো গুন্ডা সব এসে বলছেন আপনি এখানে এসছেন কেন আপনি জঙ্গলে চলে যান আপনি তো সাধু মোসাই সাধু জঙ্গলে থাকবে সাধু আবার এত লোকের সঙ্গে কি করবে ঢং দেখাতে এসছে নাকি কি করবে সাধু কোথায় কোথায় বলেছিলেন যেখানে নিতাই গৌরের বিগ্রহ আছে চুচুড়া মঠে এক কেশব গী মায়ের কথা বলতে গেলে বছরের পর বছর বলতে ভগবানের এতটাই তাদের প্রসঙ্গ কমে কিছু কথা বলা হবে আমরা হচ্ছে তার ছেলে তার সন্তান কুলান্নার হতে চাই না যেখানে তিনি নিয়ে যাবেন তার গুণগান করে দেখাবো যিনি আমার গুরুপাত পদ্ম কে দেখুন দেখুন আমার গুরুপাত পদ্ম কাকে বলে যখন এ ধরনের তর্ক করছে মানুষগুলো গুন্ডাগুলো তিনি বলছেন মশাই আমি তো চিচুড়া শহরে এলাম এই কারণে এখানে পশুর সংখ্যা বেশি জঙ্গলেতে বেশি পশু নাই জঙ্গলেতে গেছিলাম সেখানে বেশি পশু নাই বেশি পশু এখানেই এসছে এই জন্য আমি এখানে এলাম এই পশুগুলোকে মানুষ করব বলে প্রথমেই বলে দিল মুখ বন্ধ হয়ে গেল ভজন কাকে বলে আর ভজন কাকে বলে না এইটা বুঝতেই কোটি কোটি জন্ম লেগে যায় আমি লেকচার দেওয়ার লোক নয় আমাকে গুরুপাদ পদ্ম নিষেধ করে দিয়েছেন খবরটা লেখার দেবে না কোনোদিন ভাষণ দেবে না তালে যে উপনিষদের শ্লোকে বলা হলো কোন সত্যের কথা বলা হচ্ছে বলছে একটা এমন একটা সত্য বস্তু আছে যেটাকে প্রাপ্ত হলে পরে সমস্ত পাওয়া শেষ হয়ে যায় যাকে জানলে পরে সমস্ত জানার সমাপ্তি হয়ে যায় যার জন্য সাধুগুরু বৈষ্ণব এত আনন্দিত কেন তাদের কোনো ডিস্যাটিসফ্যাকশান নেই তাদের কোনো ক্ষোভ তাদের কোনো বিদ্বেষ কা প্রতীক কিন্তু তারা কোনো কিছু অন্যায়কে অনুমোদন করবেন না যদি দেখেন গুরুবর্গের লাইনে নেই তুমি যতই চেষ্টা করো তোমাকে ছুঁড়ে ফেলে দেবে তোমাকে গ্রহণ করবে না পুরো পৃথিবীর লোক যদি বলে হ্যাঁ একে গ্রহণ করতে হবে আপনার আমি করব না আমি করব না তো যদি ইচ্ছা হয় গুলি করে মেরে আমাকে আমি গ্রহণ করবো না আমার গুরুবর্গ গ্রহণ করেনি এই আমি করবো না ইন্টারন্যাশনাল সংস্থার বিরুদ্ধে যেসব কথা বলার কথা ছিল কোনো একটা ব্যক্তিও বলছেন না আমি তাদের শত্রু নয় কাউর শত্রু নয় কাউর আমি শত্রু নয় কিন্তু একটা লোক পেলাম না যার বাস্তবিক গুরুবর্গের সঙ্গে সম্বন্ধ অন্ধ আমি সন্ন্যাস আচার্য এত বড়ো কথা বলতে চাই না আমি খুব ক্ষুদ্র মানুষ সম্বন্ধ জ্ঞানই হয় না যেখানে সম্বন্ধ জ্ঞান হয় নাই সেখানে তাদের রাগ হচ্ছে না তারা যাচ্ছে ওদের সঙ্গে মিটিং করতে ছাগলের মতো কিছু মালা পরবার জন্য আমি তোকে অনেক বড় মালা দেবো চলে আমার কাছে ওখানে কেন যাচ্ছিস সামান্য একটা মালার জন্য কত প্রণামী চাই আমি লোকদের বলি তোদের প্রণামী চাই না আমি তোদের প্রণামীতে ভজন কর আপনার কি ব্যাঙ্ক ফ্যাঙ্ক আছে কিচ্ছু নেই জিরো ব্যাঙ্কের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও নেই বাবন গোসিমার যা গুরুদেব যা সেই পথেই আমাকে চল ভাষণ দিলে হবেন তালে যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো হিরণ মায়েন পাত্রে ন সত্যস্ব অপহিতম মুখম সেই সত্যটাকে একটা সোনার পাত্রেতে সেই শত্রুটাকে এক সোনার পাত্রের থেকে গোপন করে রাখা হয়েছে ইটস নট ফর ইউ নট ফর এভরিবডি এটা সিলেক্টেড কিছু জনের জন্য এক সৎগুর সামনে হাজার হাজার শিষ্য আসতে পারেন তার মধ্যে দেখা যায় হাত গুনে একজন দুজন হয়তো কিফা পেয়েছে বাস্তবিক কিপা বাস্তবিক কিপা হয়তো পেয়েছে তো আপনি যে বললেন সুবর্ণ প্রাপ্তের মধ্যে এক গোপন সত্যকে লুকিয়ে রাখা হয়েছে আমাদেরকে দেখানো হবে না সেই সত্যটা কিভাবে রাখা হয়েছে লুকিয়ে তো বুঝতে পারছি না সোনার পাত্রটাই বা কী সোনার পাত্র কাকে বলে সোনার পাত্র মানে গোল্ডেন পট ঠিকই বলেছে এটি বলেছেন উপনিষদ কিন্তু বুঝতে ভুল করেছে লোকে যেমন হিরণ্যকশিবুর মানে যদি কোনো শিক্ষিত লোককে প্রশ্ন করা হয় কী উত্তর দেবে হিরণ্য হিরণ্যকসুপি মানে কি আমার মতো অনেক হিরণ্য হিরণ্যকসুপি এখন ঘুরছে জগৎকে পিন্ডি চটকাবার জন্য জগতের পিন্ডি চটকাবে সত্য কথায় যেন আলোচনা না হয় আজ আমার জীবনে যত অত্যাচার সহ্য করতে হয়েছে অনলি ফর ওয়ান অ্যান্ড সিঙ্গল রিজন সেই কারণটা কি আমি কেন ওই সত্য কথাগুলো বলেছিলাম এই জন্য অত্যাচার সহ্য করতে হয়েছে পরম সত্য কথাগুলো শুনতে হবে না চলে যাও না চলে যাও শুনতে হবে না বাড়ি চলে যাও শুনলে এইগুলোই শুনতে হবে ওই জন্য বলছেন কেশব গোস্বী মহারাজ বলছেন আমি আপনাদের এত পয়সা ধ্বংস করে আমি একটা ছাগল কুকুর আমি একটা আমাকে আপনারা নিয়ে এলাম কী জন্য সত্য কথাই যদি বলতে দেবেন না তাহলে খরচাগুলো করলেন কেন খরচা করার তো দরকার ছিল না আপনাদের আমি ধরে নিলাম আপনারা সত্যটা শুনবেন জানি কষ্ট হবে কেশব বলছেন আমি এই পরম সত্য কথা বলতে এসে ইফ আই লাইক টু হাইড দ্য অ্যাবসলিউট ট্রুথ দেন আই উড বি গিভেন পানিশমেন্ট আমাকে শাস্তি দেওয়া হবে ফর দ্য সাপ্রেশন অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ ফর দ্য সাপ্রেশন অফ দ্যাবসুলিট ট্রুথ পরম সত্যকে গোপন করার জন্য পেছনে পরম সত্য কথাগুলোকে পেছনে সরিয়ে দে এগুলো তো সুবিধা হবে না আমাদের এগুলো তো আমাদের সুবিধা এগুলো পেছনে সরিয়ে দাও এগুলো লোকগুলো নাচবে নিশ্চয়ই কান খুলে শুনে রাখবেন আমি আপনাদের কাউকে আনন্দ দেওয়ার জন্য আসিনি এই কথাটা আগে শুনে রাখুন আমি আপনাদেরকে কোনো আনন্দ দেওয়ার জন্য আসি নাই আই এম নট এ ফিল্ম স্টার আই এম নট এ রেডিও স্টার অ টিভি স্টার সো দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট সাম অ্যামিউজমেন্ট আনন্দ আশা করবেন পা নাচাবেন এরকম কথা নয় বরঞ্চ কথাগুলো শোনার পর লজ্জা হবে বাড়িতে গিয়ে চিন্তা করতে হবে যে সত্যি আমার জীবনটা পরিবর্তন করতে হবে আমি সংখ্যা দেখতে চাই না এরা সব জানে একজন আসতে হয় এসেছে আমি ঘর থেকে তাড়িয়ে দিই চলে যা এদিকে চলে যা তো শুনতে হবে যা আমি সংখ্যা দেখি না কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ক্যান নট পারসিস্ট টুগেদার কোয়ালিটি এবং কোয়ান্টিটি একসঙ্গে থাকে না একসঙ্গে কোনো দিন থাকে না যদি আমি কোয়ালিটি চাই যদি আমি কোয়ালিটি চাই তাহলে আমাকে কোয়ান্টিটি দিকে তাকালে হবে না হয়তো আপনাদের মধ্যে একজন বা দুজন হাত তুলে বলে ন হয় ভালো কথা বলি বাকি সবাই গালাগাল দেবেন এটা জেনেই আমি এই কথাগুলো আলোচনা করার জন্য বসেছি আমি জানি গালাগাল দেবেন সেটাও আমার মঙ্গলের জন্যই দেবেন আপত্তি কিছু নেই তবে হিরণ হিরণ্যকশিব কথাটা মানে কি সামান্য বাংলা তো অনেকেই পড়েছে ব্যাকরণ নাই বা পড়লো হিরণ্য মানে হচ্ছে সোনাদানা কাম কাঞ্চন যেটাকে বলা হয় এক কথায় এটা ফিরে আসবো উপনিষদের কথায় আর কামিনী কাঞ্চন এ দুটাকে মিন করে হিরণ্য হির হিরণ্য মানে হল দানা টাকা পয়সা বৈভব আর কশিপু মানে হচ্ছে শয্যা শয্যা মানে কামিনী অর্থাৎ এনজয়িং মুড এই কামিনিটা আমরা মনে করি শুধু একটা মেয়ে ছেলে আমার কাছে থাকলেই আমার পতন হয়ে গেল আমরা কোনো সিদ্ধান্ত শিখিনি আমরা খালি বড়াই করেছি বড় বড় বক্তৃতা দিয়েছি সিদ্ধান্ত জানিনি আনুগত্য নেই তো আনুগত্য নেই ওই জন্য মানেটাই বুঝিনি আমরা মনে করি কোনো সাধু বোধায় কোনো মহিলাশয় কন্যার সঙ্গে থাকলে তার অধঃপতন হল কিন্তু এটাতেই শুধু অধপতন হয় না এটাতে হয় না কেউ শোনেই নি কোনোদিন কামিনী কামিনী যশিত কাঞ্চন যোশিত প্রতিষ্ঠা যোশিত যশিত আমার জীবনে বিভিন্ন রূপে আসতে পারে এমন কি প্রতিষ্ঠা রূপেও আসতে পারে প্রতিষ্ঠা রূপে আপনারা আমাকে অনেক প্রতিষ্ঠা দেবেন একটা প্রতিষ্ঠা আমার দরকার নেই আমার লাগবে না প্রতিষ্ঠা কিন্তু এদের মধ্যে যদি একজনের পরিবর্তন হয় তাহলে আমি আনন্দিত হব আমার বুকটা চড়া হয়ে যাবে যে আমি আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সতী গোস্বামীটা পাত পরমংশ জগৎগুরু আমার গুরুদেব পরম কেশব কোষিয়ে মারাজ ভক্তি পুরীকেশে সেদে বসে মারা এই আনন্দে আমার বক্ষটা চড়া হয়ে যাবে তাহলে মূল মালের মানেটা কোথায় গেল উপনিষদ বলতে চাইছে যে এই পরম সত্যবস্তুটাকে তোমাদের দেখতে দেওয়া হবে না কেন দেখতে দেওয়া হবে না তোমাদের চোখটা ঝলসে গেছে মায়াদেবী তোমাদের চোখটাকে ঝলসে দিয়েছে এই চোখ দিয়ে কখনোই ভগবানকে পাবে না কোটি 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 জন্ম যদি এভাবে ভজন করো ভগবানকে পাবে না কোটি কোটি যদি জন্ম যদি এইভাবে যেভাবে করছো কোনোদিন ভগবানকে পাবে কোটি জন্ম করে যাও পাবে না ভগবানকে পাবেন ভগবানকে চাও কিনা না প্রথমে আগে নিজের সঙ্গে কথা বল তুমি ধোকা দিচ্ছ নিজেকে মানুষের বদ্ধজীবের ভেতরে তিনটে এমন কিছু জিনিস আছে এটা হচ্ছে কি বলছেন এই এই দোষগুলো তাদের থাকে ভ্রম প্রমাদ বিপ্রীশাক কর্ণপাঠাপ অনেক কথা বলবার সময় আপনারা দেন নাই নেচে কুঁদে সময় গেলেন দিলেন ভালোই হলো যে কথাটা বলছি সেটা কি না ভ্রম প্রমাদ বিপ্রবিশ্ব কর্ণপ্রটাপ এর বাইরে কেউ নেই আর বদ্ধ অবস্থায় আমি আপনাদের উদ্ধার করতে পারবো না আমি যদি বদ্ধ অবস্থায় থাকি আমাকে আপনারা যদি গুরু আসনে বসিয়ে দেন তা আপনাদের মতো পাগল কেউ নেই আমি আপনাদের উদ্ধার করতে পারবো না আমি ধ্বংস করতে পারবো আমি আপনাদের ধ্বংস করে দিতে পারবো কারণ পরম সত্যবতুর যে অপ্রাকৃত জগৎ থেকে পরম্পরাক্রমে যে লিঙ্কটা আমার কথার মানে কি অনেকেই বুঝতে পারছেন না নাকি অপ্রাকৃত জগৎ থেকে যতক্ষণ আমার সঙ্গে লিঙ্কটা না থাকবে যেমন আপনারা বলেন এই যে সোনার যন্ত্রটা লিঙ্ক কেটে গেছে বোঝা গেল এ অপ্রাকৃত জগতের সঙ্গে যদি আমার লিঙ্ক না থাকে আমার এই ব্যাসাসন বসানোর অধিকার নাই আমাকে আপনারা আচার্য করে কী করবেন কোনো লাভ হবে হবেন ব্যাসনেও বসবার নিষেধ জীবকোশ্বামী বাদ সন্দর্ভতে নিষেধ করছেন জীবকোশ্বামীপাত বলছেন ব্যাসাসনে সবার জন্য ব্যাসাসন নয় জীব বা বলছেন সবার জন্য ব্যাসাসনটা নয় ব্যাসাসন তাহলে কাদের জন্য ব্যাসাসন তাদের জন্য যারা এই পারম্পর্যক্রমে যাদের মধ্যে লিঙ্ক আছে আগুন জ্বলছে বিরহের আগুন জ্বলছে ভগবান হারিয়ে গেছে এই বোধটা যতক্ষণ না এসছে এসব বেকার এসব কিছু লাভ হবে না লাভ কিছু হবে না তার ভ্রম প্রমাদ মানে হল কর্ণপটা চিটিং প্রপেন্সিটি এটা সবার মধ্যেই আছে অর্থাৎ আমি লোককে ঠকাবো আমি লোককে ঠকাবো সবাইকে গুরুদেবকে ঠকাবো গুরুদেব বোকা কি বোঝে গুরুদেব বোকা ওকে ঢুকিয়ে দেব অনায়াসে তা গুরুদেবকে ঠকাবো তা এটা কি গেল ও বুঝতে পারল না বিপ্লব মানে হলো সেলফ চিটিং প্রফেন্সিটি তুমি যে অপরকে ঠকাবে বলছো তুমি বুঝতে পারলে তুমি নিজেকে ধোকা দিলে তুমি বুঝতেই পারলে না তুমি যে লোককে ধোকা দেবো বললে তুমি নিজেকে ধোকা দিলে লোককে কী ধোকা দেবে লোকে তো ধোকা দিলেই নিজেকেও ধোকা দিলে সবচেয়ে বড় ধোকা দিলে নিজেকে তাহলে হিরণমায়ীন ও পাত্রই ন সত্যস্ব অপহিতম মুখম এ কথার মানে হলো যে মায়াদেবীর যে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা এগুলো দিয়ে মায়াদেবী তোমাদের চোখগুলোকে ঝলসে রেখেছে যাতে করে তোমরা সত্য ওই বস্তুর দিকে নজরটা না যায় এটা যেন না যায় গেলেই বিপদ তখন বলবে ভগবানকে চাই ভগবান বলছেন শঙ্কর যুগ আমাকে লুকিয়ে ফেলো এইসব অসুরগুলোকে আমি এইসব ভক্তি দেবো না লুকিয়ে ফেল নারদি মহারাজ বলছেন ভগবান মুক্তিম দাদাতিস ভক্তি ভক্তিযোগম ভগবান মুক্তি মুক্তিছাস এই আয় আয় নিয়ে যা নিয়ে যা মুক্তি নিয়ে যা মুক্তিছাস মুক্তি ক রকমের মুক্তি আছে যত রকমের মুক্তি সব হলো তারপরে যেটা সবচেয়ে ঘৃণ্য সেটা হলো কি সাজুজ্য মুক্তি এক হলো ব্রহ্মসায্য এম পার্সোনাল ব্রহ্ম এফালজেন্স যাতে গিয়ে মিলে যেতে হয় আর একটা হলো ভগবৎ সাজুজ্জ ভগবানের দেহেতে আরেকটা আছে নির্বাণ সেটা শূন্যবাদী বুদ্ধিস্ট যারা বুদ্ধ তারা এটা চায় যারা তারা বিরোজাতে গিয়ে তারা বিরোজাতে গিয়ে মেলে যায় তারা আর তারপরে যেতে পারে বিরজা আছে ব্রহ্মলোক পার হয়ে বিরজা যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান ভাসছে ধুলি মতো সেইখানে গিয়ে ওরা বিলীন হয়ে যায় এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ সুইসিডাল স্কোয়াড অর্থাৎ যেমন নিজের বুকে বোম বাঁকব তোমাকেও মরবো আমিও মরবো এ লাভটা কী হল লাভ তো কিছু হলো না তুমি গিয়ে নির্বাণ আচ্ছা নির্বাণ গিয়ে কী করলে তুমি তুমি যে নিজের অস্তিত্বে তাকে লোভ করতে চাইছ তুমি কি পারবে নিজের অস্তিত্ব লোভ করা যায় না ব্রহ্মতে গিয়ে বিলীন হয় ওরা বলে কিন্তু ব্রহ্মতে বিলীন হওয়াটা কীরকম এটা ওদের স্বাস্থ্য দিয়ে ওদেরকে আমি মিথ্যাবাদী প্রমাণ করে দেবো ওদেরই স্বাস্থ্য খুলবো করে বল দেখ তোরা কি লিখেছিস কি লিখেছিস কেন লিখেছিস তোরা কেন বলেছিস শঙ্করাচার্য আবার দেহ ছেড়ে জন্মগ্রহণ করেছে হ্যাঁ মিথ্যাবাদী দল তো বলে ব্রহ্মতে বিলীন হয়ে গেল তো আর তো আসে না শঙ্করাচ্য এলো কী করে ওরা বলছে ওদের গ্রন্থে লেখা আছে শঙ্করাচার্য আবার এসে কিছু গ্রন্থ লিখেছে তাহলে তোরাই মিথ্যাবাদী আর ব্রহ্মতে বিলীন হয়ে কী করবি ভক্ত ভগবান এবং ভক্তি তিনটে যদি একই প্ল্যাটফর্মে না থাকে ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত চৈসিক কালহা প্রপদ্য মানুষ যথা অশ্বত সু খুতষ্টি পুষ্টি খুদ অনুঘাসম অনুঘাস তাহলে এখানে বলছেন যে ভক্তি ভগবান এবং ভক্ত এটা সবাই জানে যারা জানে না তাদেরকে রকম ভাবে গৌরী মাঠে তারা কি করে ঢুকলো কে জানে গৌরী মাঠে ঢুকতে গেলে অনেক যোগ্যতা লাগে গৌরী মাঠের বাইরে দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছে মারামারি করছে ওর গৌরী মাঠে ঢোকেনি আমি বলছি ওরা গৌরী মাঠে ঢোকেনি নি মাঠে ঢুকলে এ করতো না গৌরিয়া মাঠে কেন ঢোকেনি বললেন এত বড় কথা আমি হ্যাঁ আমি গুরুবর্গের চরণ ছুঁয়ে বলবো ওরে গুরুবর্গে ঢোকেনি নি মাঠে যদি ঢুকতো তাহলে কী হতো তাহলে দেখতে পাচ্া অরণ্যকল্পদ্রমাদ সিমাত্রাগা রাধা শিশিরাধা গোবিন্দ দেব বৌ পেশা আলী হিসেবে এটা তো দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছি কিছু মলমূত্র নামক কিছু বিষ্ঠা আমার গায়ে মাখিয়ে দেবে কিছু টাকা পয়সা এগুলো এগুলো দেখতে পাচ্ছে তার গৌরী আমার ঢোকেনি ঠিকই বলেছে কথাটা মিথ্যে নয় গৌরী মঠের একমাত্র স্লোগান হল পরম বিজয় তো শ্রীকৃষ্ণ সংকীর্তনম এত কথা কোথায় পেলে এ এই করেছে ওই করেছে কোটে একটা কেস আরে ছাগল কোথা থেকে পেলে এত কথা এত কথা তোমরা কোথা থেকে কথা তো একটাই হরে কৃষ্ণ কৃষ্ণদাস বাবাজি মা আজকে নালিশ করতে গেলে রেগে গিয়ে বলতেন এত কথা তোরা কোথায় পেলি রে হ্যাঁ এ করেছে এই করেছে এই করেছে সব কত আর কথা তো একটাই হরে কৃষ্ণ আর কোনো কথাই নেই সব কথা ভুরিয়ে গেল তা তো হচ্ছে না আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার বাসনা নানারকম অনর্থ গজগজ করছে ক্যান্সারের মতো ক্যান্সার হলেও হয়তো পরের জন্যে বাঁচতে পারতাম এই ক্যান্সারটা আমার রিয়েল সেলফ আমার যে ভেতরে যে আত্মাটা আছে সেই রিয়েল সেলফটাকে খেয়ে ফেলছে যেমন বইটাকে দীর্ঘদিন রেখে দিলে উইপোকা খেয়ে ফেলে বোঝা গেল না যেমন একটা বইকে পঞ্চাশ বছর রেখে দিলে ওই পোকাতে খেয়ে ফেলে সেরকম আমার ভেতরের যে বাস্তবিক সত্তাটাকে খেয়ে ফেলছে ঝাঁঝরা করে আমি বুঝতে পারছি না আমি বাইরেরই সামান্য এইসব ব্যস্ত রয়েছি এইগুলো নিয়ে ব্যস্ত রয়েছি এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের আর বৈরাগ্য বা দৈন্য এসব শেখাতে পারলেন না পারলেন না হেরে গেলেন কৃষ্ণদাস কবিরাজ গোসাই আমি চেষ্টা করি যে এদের একটু বৈরাগ্য শেখাই কাকে বলে বৈরাগ্য বা দৈন্য কাকে বলে এ বলে এদের ফেরাপ হয়ে গেল এরা এই রাস্তায় যাবে না এরা বাহাদুরির রাস্তায় যাবে যে রাস্তায় কিছু বাহাদুরি পাবো সেই রাস্তায় যাব আমি কৃষ্ণদাস কবিরাজ গোসাই বলছেন বৈগুণ্য কীর্তকলিত বৈষণ্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্নহাম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয় এটি তো ভজনের কথা নাকি ভজনের কথা তো এটাকেই বলে আমি দৈন্য সাগরে ডুবে যাচ্ছি আমি আমি বলে বোঝাতে পারবো না এই মানুষগুলো বা আমি নিজে যদি আমার রিলেটিভ পজিশনটা এতটাই অশিক্ষিত বর্বর আমি যে সামান্য কথাটা আমার মাথায় ঢোকে না কিছু শিখি নাই পড়াশোনায় কিচ্ছু শিখি নাই অসভ্য বর্বর এখানে বলছেন কথাটার মানে বুঝতে হবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে দৈনার নবে নিমগ্ন হম আমি দৈন্যের সাগরে ডুবে আমি কি কথাটা বলতে চাইছিলাম আপনাদের কাছে যে আমার যে অস্তিত্ব এ আপনাদের সবার যে অস্তিত্ব প্রত্যেকের অস্তিত্বটা যখন প্রত্যেকে নিজের অস্তিত্ব যখন আপনারা উপলব্ধি করবেন তখন হো হো করে হাসবেন পাগল হয়ে যাবে আমাদের যে একটা রিলেটিভ পজিশন এই যে চোদ্দ ভুবন পর্যন্ত সব রিলেটিভ অর্থাৎ আপেক্ষিক যেটা আইনস্টাইন ইজাল টু এমসি স্কোয়ার বলেছিলেন সেখানে কী বলেছিলেন যে যত পদার্থ আছে এই যে একটা পদার্থ এটাকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি এই যে দেখছি একটা কপারের একটা চামচ আমি কোনো যদি জাদু দেখাতে বসি নাই বিজ্ঞানভিত্তিক কথা এই চামচটাকে এই মেটালটাকে আমি এনার্জিতে কনভার্ট করতে পারি আবার এনার্জিটাকে কোয়াগুলেট করে ম্যাটারে নিয়ে আসতে পারে এ কথায় যারা সায়েন্স পড়েছেন তারা বড় র্যাঙ্কে তারা ছাড়া বুঝতে পারবে তাহলে এই যে অনন্ত কসমিক ওয়ার্ল্ড এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডটা দেখবার পর একমাত্র বাচাল ছাড়া কোনো মানুষ যদি সে হয় সে আকাশের দিকে তাকিয়ে লজ্জা পাবে যেটা পেয়েছিলেন ক্যান্ট জার্মান ফিলোজফার ক্যান্ট যেটা লজ্জা পেয়েছিলেন নিউটন যে লজ্জা পেয়েছিলেন আইনস্টাইন আমি নির্লজ্জ খালি আকাশের দুই থাকে লজ্জা পেয়ে কী এ অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে আমার কী অস্তিত্ব আছে তা আবার এই শরীরটার ভেতরে যে আত্মাটা আছে এটা এত ক্ষুদ্র যে একটা তার চেয়ে অনেক বড় এই অবস্থায় আমি থেকে কি করে আপনাদের সঙ্গে পাল্লা পাল্লা লড়ব কী করে আমি তো বুঝতে পারছি না যখনই মানুষ কোন শিক্ষিত মানুষ নিজের অস্তিত্বটাকে অনুভব করে ওয়েন হি ক্যান রিয়ালাইজ ইজ রিলেটিভ পজিশন তার নিজের রিলেটিভ পজিশনটা এই অপ্রাকৃতিক জগতের সাপেক্ষে আমি একটা কোথাকা ধুলি করা কে দে ভাই আমার পরিচয় কি আমার কি পরিচয় তখন আর অহংকার করতে ইচ্ছা হয় না তখন গুরুদেবের চরণে লুটিয়ে পসতে ইচ্ছা হয় তখন বলতে ইচ্ছা হয় তুমি তো ঠাকুর তোমার কুকুর নালে বলতে ইচ্ছা তুমি কুকুর আমি হচ্ছে তোমার ঠাকুর যেটা আমরা বলি আমার মতো জানোয়ার যেটা বলে তুমি কুকুর আমি ঠাকুর এই কথাটা আমি বলি তাহলে ভক্তিম ঠাকুর শিখিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সহজ কিন্তু দৈন্য আর এলো না দৈন্য এলো না দৈন্য মানে কিছু কপটতা ধন্যবাদ এইটাকে আমরা মনে করি দৈন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমার বাস্তবিক যে অস্তিত্বটা সেটাও উই পোকায় খেয়ে নিয়েছি কিছু আর রইল না আমি লজ্জার মাথা তুলতে পারছি না কী করবো কৃষ্ণদাস কবিদার গোস্বামী বলছেন দৈনার নবে হাম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রিত আমি চৈতন্য নামক সেই বৈদ্যকে আশ্রয় করতে চাই আমার সব কিছু চলে গেছে পাশবিক যে গুণাবলী সেগুলো ব্রণ ব্রণ যেমন বয়সকালে অনেকের ব্রণ হয় না এখানে সিল ব্রণ হয় গালে কৃষ্ণ কবিরাজ গোস্বাই বলছেন আমার সারা গায়ে সব বিষাক্ত ব্রণও সৃষ্টি হয়েছে বৈগণ্য কীট গলিত আর যত দুর্গুণ সেগুলো আমাকে ঝাজরা করে দিয়েছে আর কোনো পদার্থ আমার নাই এখন আমার কিছু করার নেই কী করব সব চলে গেল তাই জন্য তিনি দৈন্য করে বলেছিলেন যে জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ কি কীট হইতে মুই সে লঘিষ্ঠ মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিঘিন্ন ঘিন্ন নয় এমন নিক্ষিন্ন মোরে কেবা কি কয় এক নিত্যানন্দ বিনু জগৎ মহাচার এক নিত্যানন্দ ছাড়া গৌর আমাকে বাঁচাবে না যে নিত্যানন্দ আমাদের সমস্ত প্রতিষ্ঠা অনন্ত ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা প্রতিষ্ঠা আছে এমনকি কৃষ্ণের যা প্রতিষ্ঠা আছে সেটা পর্যন্ত নিত্যানন্দ প্রভুর হাতের মুঠোয় হয়ে কথার মানে বুঝতে ভালো না আমার কথার মানে বুঝতে না বলবার বক্তব্য হল নিত্যানন্দ বাবু অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা প্রতিষ্ঠা আছে সেই সকল প্রতিষ্ঠার একচেটিয়া দ্য সোল অথরিটি দ্য সোল অথরিটি একমাত্র এমনকি কৃষ্ণর যে প্রতিষ্ঠা হবে বলরাম নিত্যানন্দ থেকে কৃষ্ণের কিছু নেই সব বলরামের সব বলরামের কৃষ্ণের কারো একটা জিনিস আছে সেটা হচ্ছে ইচ্ছা শক্তি উইল পাওয়ার বাকি সব শাস্ত্র বলছে সব বললাম ধাম থেকে আরম্ভ করে আমি যত দেখছি সব কিছু অবশ্য আরও ওপরে গেলে শক্তি তত্ত্বের আমি আর ওইখানে যেতে চাই না সেখানে গিয়ে দেখা যাবে নিত্যানন্দ রাধারানীর বোন রূপে অনঙ্গমঞ্জুর রূপে রয়েছে তিনিই রয়েছেন অর্থাৎ রাধারানী সেখানে সুপ্রিম অথরিটি আর কেউ নেই কৃষ্ণ নিজে বলছেন আমি বলি নাই চোখটা অন্ধ থাকলে স্বাস্থ্য পরে মুখস্থ করা যায় কিন্তু বোঝা যায় না ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিজে বলছেন এই রাধা সঙ্গে যদা ভাতি তদৈব মদন মোহন আমার নাম মদন মোহন কখন জানো যখন রাধারানী আমার সঙ্গে থাকবে অন্যথা বিশ্বমোহ অপি মদনে মোহিত নিজেই মদনে মদিত যেটা গীত গীতগোবিন্দ আমাদের উচ্চারণ করারও অধিকার নেই এখন অনেক সহজিয়া গুরু হয়েছেন তারা জগতে সব্যনাশ করে দিয়ে চলে গেছেন জগৎ থেকে এত বড় সব্যনাশ আর কেউ করতে পারবে না মায়াবাদীরও পারবে না মায়াবাদীরও পারবে না এত বড় সব্যাদি চলে গেছে খালি প্রতিষ্ঠার জন্য তারা এইসব সব কথাগুলো বলতে চাইতেন না তারা রসের কথা বলতে চাইতেন সুবিধা হবে লোক তাহলে আমার কাছে আসবে সুবিধা হবে পপুলারিটি পাব কিন্তু এই কথাটা লোকে বোঝে না আমি জগতের লোকের পপুলারিটি পাওয়া জন্য আসি নাই জগতের লোকের পপুলারিটি পাওয়াটা এক জিনিস আর ভক্তি জিনিসটা অন্য জিনিস দুটো এক নয় জগতের লোকের প্রতিষ্ঠাগুলোকে সংগ্রহ করা প্রপাত বলছে এটাকে অভক্তি বলে এগুলোকে অভক্তি বলে আর জগতের লোকের কাছে অকৈত্য সত্য কথা নিজের আচরণ করে তুলে ধরা এটাকে বলে ভক্তি বল এটাকে ভক্তি বলা হয় তাহলে নিত্যানন্দ বাবু ইজ দ্য সোল অথরিটি আমার প্রতিষ্ঠানার অধিকার নয় আমি লজ্জিত যেভাবে আপনারা আমাকে আনলেন আমার মতো কুকুরকে এ তো আমি কি করে আপনাদের ঋণ শোধ করব বুঝতে পারছি না আপনারা নেবেন কিছু এখনও পর্যন্ত আপনাদের এক বিন্দু জল আমি পান করি নাই জল আমি জল নিজে নিয়ে এসেছি ধান থেকে এখন গিয়ে হয়তো এতটুকু দুধ পাব আপনাদের কিছু নিয়ে নাই আগে কিছু দেবো তারপর নেবো তা নাহলে আমি লজ্জিত হব নিষেধ আছে পৌপাত নিষেধ করেছে কিছু না দিয়ে কিছু নেবেন যদি ওরা রাজি থাকে তাহলে ঠিক আছে যেমন প্রপাতকে পাঁচ মিনিট কথা বলতে দেওয়া হয়নি রাজা মনিন্দ রাজা মনিন রাজা মনিন্দচন্দ্রের সভাতে পাঁচ মিনিট কথা বলতে দেওয়া হয়নি উঠুন উঠুন বন্ধ করুন এসব কথা বন্ধ করে দিচ্ছেন প্রপাতকে বলতে দেন প্রপাত তিন দিন কোনো খাননি জল অন্ন কিছু গ্রহণ করেন নাই জল অন্ন তিনি গ্রহণ করেন নাই কেন ওরা নেই রাজামনীন্দ্রচন্দ্র জানেন না তাহলে প্রসঙ্গক্রমে দেখা গেল যত প্রতিষ্ঠা আমাদের জগতে লোকে আমাকে দেবে সব প্রতিষ্ঠা আমাকে আমার গুরুচরণে দিতে হবে অর্থাৎ তারা তাদের অধিকার অর্থাৎ গুরুচরণ তার গুরুচরণ যেটাকে এক কথায় বলতে গিয়ে একদিনে এত কথা বলা যায় না হ্যাঁ বলছেন গৌরীয়গণ প্রপাত বলছেন গৌরীয়গণ সর্বদাই একায়ন পন্থায় বিশ্বাসী একায়ন পন্থা কি বুঝলেন কি বুঝে নিলেন আপনারা গৌরীয়গণ যারা গৌরীয় ভক্ত বিশেষ করে গৌরীয় মঠের তাদেরকে চেহারা দেখলে বোঝা যায় এরা গৌরীয় মঠের বাকি ঢোড়া সাপগুলোকে দেখলে বোঝা যায় ঢোড়া সাপ গৌরীয় মঠের হচ্ছে কেশব গোস্বী মহারাজ এদের দেখলে বোঝা যায় গৌরীয় মঠের আগুন জ্বলছে এদেরকে বলা হয় দে আর অল মোবাইল গৌরী মঠ তারা গৌরীমঠ করতে চায় না তারা যেখানে যাবে গৌরীমঠ নেবে আসে তারা যেখানে যায় গৌরী ওখানে নেবে আসে অপ্রাগী জগৎ থেকে দে আর কল মোবাইল গৌরী মঠ ভ্রাম্যমান গৌরী তারা তারা যেখানে যাবে সেখানে লোকের মঙ্গল করে তবে আসবে আর যদি না করে দ্বিতীয়বার যাবেই না ডাকলেও যাবে না ওরা কোনোদিনে আর সব ওসবের মধ্যে যাবেন পপাত বলতেন যদিও আমাদের এইসব কথা শুনতে খুব দুঃখ লাগছে প্রপাত বলতেন গৌরীয়গণ কোনোদিন নিজের ওপর আস্থা রাখেন না গৌরীয়গণ কখনোই নিজের বাহাদুরির ওপর আস্থা রাখেন না একা বামঙ্গ সীমা একদিকে আর যত মঠের এক একদিকে ভিক্ষায় গেছেন ভিক্ষা করে আসার পর দেখা বাবনসিমা একা ওর ভিক্ষার পরিমাণ অনেক বেশি উনি কি আমাকে ঘুষ কিছু ঘুষ টাকা ঘুষ দিয়েছে আমি ওনার কথা বলবো ওনার কথা আমাকে বলতে হবে উনি কিছু ঘুষ দিয়ে রেখেছেন আমাকে উনি একা আর এরা সব একা যেটা মহাপ্রভু দেখিয়েছিলেন গুন্ডিচা মন্দিরতে তোমরা সবাই ধুলি সব একটা করো আর আমি যার ধুলিকণার বোঝা কম হবে তাকে শাস্তি দেব। কি শাস্তি না পিঠাপানা হবে অপ্রাকৃত শাস্তি দেখা গেল মহাপ্রভুর ধুলিকণা সবার ধুলিকণার থেকে বেশি অর্থাৎ মহাপ্রভু শেখাচ্ছেন তোরা অন্তর থেকে ধুলিকণাগুলো বের করে ফেল জগতে অনেক কথা বলবার সুযোগ নাই অত্যন্ত অল্প সময় পৌপাক অনেকবার দুঃখ করে বলতেন পৌপাক অনেকবার দুঃখ করে বলতেন এই কথাগুলো ব্যাখ্যা করতে মাসের পর মাস লাগে এক ঘন্টা দু ঘন্টার কথা এগুলো নয় এগুলোগুলো ছেলেখলা নয় মজা করতে বসি নাই পৌপাক বলতেন শ্রীচৈতন্য মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি শিবাস আঙ্গনায় প্রজ্বলিত করে গেছেন গৌরী মঠের সমস্ত স্বরূপাশ্রিত ভক্ত সবাই রেডি থাকবেন এখন থেকে সাবধান করা সবাই রেডি থাকবেন যারা গৌরী মঠে তারা যখন দরকার পড়বে তখন আগুনে ঝাঁপ দিতে হবে কে রেডি আছে যেমন ফায়ার ব্রিগেডের লোক আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি থাকতে হবে এই সংকেত সংকীর্তন যজ্ঞাগ্নিতে ঝাঁপ দিতে হবে আমরা কখনোই এর নামের হাটেতে জঞ্জাল আসতে দেব না সে ইন্টারন্যাশনাল সোসাইটি হোক যে হোক আমরা ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি ওই ঝেঁটাই দিয়ে দূর করবো দূর কর ঝেঁটা দূর কর যত জঞ্জাল পার কর নামের হাটেতে জঞ্জাল চলবে না নামের হাটেতে জঞ্জাল চলবে না সেখানে অপ্রাকৃত কথা অপ্রাদ কীর্তন চলবে নামের হাটেতে জঞ্জাল কেন ঢুকবে ভক্তিম ঠাকুর নিজেদেরকে পরিচয় দিয়েছেন নামের হাটে ঝাড়ুদার আমি মালিক বলছি নামের হাটে মালিক আমি আমার কথাই চলতে হবে দলবাজি পাগলের দল তাহলে কী কথা বলা হলো যে প্রভুপাল বলছেন এই যে শ্রীমান মহাপ্রভু যে শ্রীবাস অঙ্গিনায় যে সংকীর্তন যজ্ঞাগ্নির যে প্রজ্বলিত করেছিলেন গৌরী মঠের প্রত্যেক স্বরূপার কথাটা মানে বুঝতে হবে আমি বলছি না গৌরী মঠের আমার বেশ আছে কথাগুলোর মানে বুঝতে হবে গৌরীয় মঠের প্রত্যেক স্বরূপা সেতু অর্থাৎ বাস্তবিকভাবে যারা গৌরী মঠের আশ্রয় নিয়েছেন খালি বাইরের সন্ন্যাসী আচার্য এগুলো নয় এগুলোর কথা আমি বলছি না যারা প্রত্যেক গৌরী মঠের স্বরূপাশেতু ভক্ত কান খুলে শুনে রাখো ভগবান চৈতন্য মহাপ্রভু এই আমাদের প্রভুপাত বলছেন তারা যেন এই সংকীর্তনয্যাগ্নিতে নিজের জীবন যৌবন আহুতি দেওয়ার জন্য ব্যস্ত থাকে আহুতি দিতে হবে চট্টগ্রামের জঙ্গলের ভেতরে ঠান্ডার সময় মাস্টারদা বক্তৃতা দিচ্ছেন ক্ষুদিরামের মতো ছোট ছোট ছেলে পেলে বলছে আমি দেশ দেশের জন্য কে প্রাণ দেবে আমি দেবো আমাদের লজ্জা হয় না আমরা কেউ আমাদের গুরুবর্গের অপমান যে হচ্ছে এত বছরে পঞ্চাশ বছরে কোনো একটা কাউর ক্ষমতা হলো না সেই কেশব কোশাহ চলে গেলেন গুরুবর্গ চলে গেলেন সবাই চলে গেলেন একটা কথা বলবার মতো কোনো লো নেই সব গুটিয়ে পেছনে যাচ্ছে এই সব জীবনে মরে যাওয়া ভালো ইচ্ছে কেউ আসবে না বলে প্রতিবাদ করবে না ওখানে যাবে কে দল বেড়ে একসঙ্গে এরা বেশি বোঝে মাতপর তাহলে বলছেন যে সংকীর্তন সংকীর্তনয্ঞান নিতে গৌরী মাঠের প্রত্যেক সর্বপাশিত ভক্ত নিজের জীবন যৌবন উৎসর্গ করার জন্য ব্যস্ত থাকুন স্বাধীনতা সংগ্রামী যদি দেশের জন্য প্রাণ দেয় যদি আমার কেশব গোস্বী কেউ যাতা বলে তা আমি তার টুটিটাকে চিপে ধরব সেই তো আমি মারে মারবে আমি তো মরবার জন্যই জন্মেছি সাধু হয়েছে মানতে মরবার জন্যে আগে প্রাণটা দেবো সঠিক জায়গা দেবো যেখানে থেকে আমি 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 মায়াদেবীর চরণে প্রাণ দেবো না মায়াদেবী কাঁচকলা খাবে আমি অত বোকা নয় মায়াদেবী চরণে প্রাণটা দিয়ে দেবো প্রাণ দিতে হলে কেশ কোষে মায়ের জন্য জন্য শ্রীধর মারের জন্য তাদের জন্য দেবো প্রহুপাত যে কথাটা গুরুত্বপূর্ণ কথা বলছেন সেটা খুব প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ এক একটা কথা ব্যাখ্যা করতে গেলে সপ্তার পর সপ্তাহ করতে হয় এ কোনো ছেলে খেলা নয় হে গেলে বলছেন যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রচলিত করেছিলেন সেই সংকীর্তন যজ্ঞাগ্নি থেকে আমাদের গুরুবর্গ কেশব মহারাজ সিধ তারা ওই আগুন থেকে যেমন আমাদের যজ্ঞেতে অগ্নিচয়নের কথা আছে নচিকিতা অগ্নি আদি লোহিতা বিভিন্ন রকম অগ্নির নাম আছে সেই অগ্নি চয়ন করতে হয় বোঝা গেল তার ওই যে অরিজিনাল প্লেস যেখানে যেখানে সংকীর্তন যজ্ঞাগ্নি চলছে সেই জায়গা থেকে আমাদের গুরুবর্গ কেশবশ্বী মহারাজ সবাই কি করেছেন ওখান থেকে ওই অগ্নি নিয়ে এসে নিজের যে আলাদা কেন এটা প্রচারের জন্য হয়েছে যে সব পাশবিক চরিত্র ব্যক্তি কেশব গোসে ম্যাচকে গালাগাল দিচ্ছেন নিন্দা করছেন তারা সামনে আসুন সব দল নিয়ে আসুন দেখি কত বড় মুখ তাদের তারা বলছেন উনি চৈতন্য মাঠ থেকে চলে গেছেন আরে ছাগল কোথাকা চৈতন্য মাঠ কি কোনো ইটপাতরের কোনো প্রতিষ্ঠান নাকি কই ক্ষমতা থাকলে প্রমাণ কর আমি চৈতন্য মাঠে থাকি না তোরা থাকিস চৈতন্য মাঠে কার ক্ষমতা চায় প্রমাণ কর আমি চৈতন্য মাঠে থাকি না তোরা থাকিস বল প্রমাণ কর পাবি প্রমাণ করতে আমি প্রমাণ করে ছাড়বো আমি চৈতন্য মাঠে তোরা থাকিস না পপার যে কথা বলছেন ওই সংকীর্তন যজ্ঞাগ্নির অগ্নি চয়ন করে নিয়ে এসে প্রত্যেক মতেতে আলাদা আলাদা হবে আমাদের গুরুবর্গ সংকীর্তন যজ্ঞাগ্নি যজ্ঞাগ্নি প্রচলিত করেছেন আলাদা আলাদা করেছেন প্রচারটা বিস্তৃত হবে কেউ নিন্দা করছে ওরা পড়ে গেছেন পতিত উই উঠে গেছেন গোলোকে আর কেশব মারা পড়ে গেছেন এই সব চরিত্র তাদের গুরুবৈষ্ণবকে স্বর্গের দেবতারাই বুঝতে পারে না তো এখানকার লোক কী বুঝবে কী বুঝবে এখানকার তাহলে পৌপাত বলছেন পৌপাত বলছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই সংকীর্তন যজ্ঞাগ্নিকে আমাদের মঠেতে প্রজ্বলিত রাখতে সমর্থ হব প্রত্যেকটা কথা ইয়োর অ্যাটেনশন প্লিজ প্রত্যেকটা মানুষ যেন কার খাড়া করে কথাগুলো শোনেন কথা উত্তর দিতে হবে ভুল শুনলে হবে না বলছেন ওই সংকীর্তন যজ্ঞাগ্নি যে প্রজ্বলিত করে গেছেন যেটাকে আমাদের গুরুবর্গ মঠ চালাচ্ছেন চালিয়েছেন এখন চলবে কিনা আমি জানি না সেটা আপনারা জান সেই সংকীর্তনের যজ্ঞাগ্নিকে যদি প্রজ্বলিত রাখতে অসমর্থ হও একটা উদাহরণ দিলে বোঝা যাবে আদিম মানুষরা তখন আগুন আবিষ্কার করে পাথরে পাথরে ঠুকে সে আগুনটাকে কি করে প্রিজার্ভেশন রক্ষা করতে হয় কেন ওই আগুনটা দিয়ে তারা জানতে পারলো মাংস পুড়িয়ে খাওয়া যায় ওই আগুনটা দিয়ে আর আমরা সংকীর্তন যজ্ঞাগ্নি দিয়ে নিজেদেরকে পুড়িয়ে আমরা খেতে পারি ওরা আদিম মানুষ ওরা মাংস পুড়িয়ে খেয়েছিল আমরা আমাদেরকে নিজেদেরকে পোড়াব ওই সংকীর্তন সংকীর্তনয্য এরকম আমাদের যোগ্যতা তাহলে সেখানে বলছেন ওই সংকীর্তন যজ্ঞাগ্নির যে শিখা যতদিন পর্যন্ত তুমি প্রজ্বলিত রাখতে সমর্থ হবে ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না যেদিন ওই সংকীর্তন যজ্ঞাগ্নি নির্বাপিত হবে তখন লাভ পূজা প্রতিষ্ঠা মান অভিমান পলিটিক্স এটা তোমাদের এইসব ধুলিকণা হৃদয় দর্পণকে আবৃত করবে করে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে দেবে মায়াদেবীর সাগরে ফেলে দেবে মায়া সাগরে যা মায়াদেবীর সাগরে চলে যা যতক্ষণ পর্যন্ত এই সংকীর্তন যজ্ঞাগ্নি আমি প্রজ্বলিত রাখতে সমর্থ হব ততদিন পর্যন্ত আমি আপনাদের সবার অ্যাটেনশনটা সংগ্রহ করতে পারবো যে মুহুর্তে আমি একবিন্দু নিজের প্রতিষ্ঠাটা আশা করব সব আমার হারিয়ে যাবে সে শক্তি আমার আর থাকবে না তাহলে এই হলো বাস্তবিক কথা যেটা বলতে গিয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে বলতে হয়েছিল যে আমাদের গৌড়ীয় মাঠের প্রত্যেক সর্বাস্ত ব্যক্তি তারা কেউ নিজের যোগ্যতার উপর অভিমান করেন না জানেন আমার ডিগ্রি জানেন আপনি জানেন না দেখুন কত বড় ল্যাজ বিরাট ল্যাজ এরকম কিলোমিটার প্রপাত বলছেন এরকম কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে বা কথাগুলো কান খারাপ করে শুন আমার যদি ডিগ্রিটা আমার এই ডিগ্রিটা যদি এক কিলোমিটার চলে যায় সেই কিলোমিটার দিয়ে এই ডিগ্রি দিয়ে আমি ভগবানকে পাবো না আমি যদি মূর্খ হই একটা অক্ষর না জানি তথাপি ভগবানকে পাব। পাব আমি ভগবানকে বংশীদাস বাবাজি মারাজ পেয়েছিলেন গৌর কিশোর বাবাজি মহারাজ পেয়েছিলেন তিনি বংশীদাস বাবাজি মহারাজ কৈবর্তকুলে জেলে বললে অপরাধ হবে তাদের কোনো যোগ্যতা ছিল না আমার অনেক যোগ্যতা আমার অনেক যোগ্যতা দেখতে পাচ্ছি প্রপাত বলছেন এরকম এক কিলোমিটার যদি কোনো টাইটেল থাকে ওই দিয়ে কিছু হবে না ওই জন্য সদানন্দ স্বামী যিনি হচ্ছেন আমাদের গুরুবর্গের মধ্যে সবচেয়ে বেরি এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল অবশ্য আরও অন্য লোকের ছিল কিন্তু তার ডিগ্রি সবচেয়ে গুরুমায় বলতেন তার ডিগ্রি সবচেয়ে বেশি এত বিষয়ে ডক্টরেট করেছেন জার্মানের তিনি যা চরণ ধুলি আমি যদি পাই আমি কৃতজ্ঞতা হয়ে যাও তিনি যখন প্রথম প্রপাদের কাছে আসেন তার এত ডিগ্রি ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে আমেরিকা ইংল্যান্ড জার্মান সুইজারল্যান্ড বিভিন্ন ইউনিভার্সিটি তিনি বক্তৃতা দিতেন তাকে দেখলে লজ্জা হবে এত সুন্দর দেখতে মনে হয় ছেলে এত সুন্দর আমি তার ফটোটা নিজের সঙ্গে লাগিয়ে রাখি প্রপাতকে তো ও করতেই হয় কিন্তু এনা কেউ আমার লাইব্রের সব জায়গা কেন এনার একটা কথা কেউ যদি শোনে তাহলে পরিষ্কার বুঝতে পারবে প্রপাত বসে রয়েছেন ওনার হৃদয় প্রপাত নিজেও বলেছেন তোমার আমার সম্বন্ধ নিত্যকাল ধরে রয়েছে বাইরের বাইরের দৃষ্টিতে তুমি জার্মানে আবির্ভাব হয়েছ হ্যাঁ যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা প্রপাত বলছেন যখন প্রথম তিনি জার্মান থেকে এই মহাপুরুষের কাছে এলেন চরণ দেখতে তার পায়ে স্বাস্থাঙ্গ প্রণাম করে তাকে বলছেন আমাকে আপনি বাঁচান আমি আমার সমগ্র জীবনে তার বাবা ছিল বিরাট একটা পোস্টে ছিল কোটি কোটি টাকার মালিকের ছেলে বলছেন আমি এতদিন পর্যন্ত ধর্ম নামে যা যা কিছু আমি করেছি ডক্টরেট অনেক কিছু আমি লিখেছি থিসিস কিন্তু নিজেই আমি শান্তি পাইনি আপনি আমাকে আজকে বাঁচান আমি আপনার কথা ছিল বনদেব গোস্বামী মহারাজের কাছে শুনে আপনার কাছে এসে আপনাকে বাঁচান প্রবাদ বলছেন এক কাজ করুন প্রবাদ বলছেন আপনি এক কাজ করুন আপনি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে আপনি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে যত ডিগ্রি পেয়েছেন য ডক্টরেট যত থিসিস আজ পর্যন্ত আপনি ছোটোবেলা থেকে বড় হয়েছেন যত ডিগ্রি পেয়েছেন সেই ডিগ্রিগুলোকে আপনি আগে কুচিয়ে ফেলুন কুচিয়ে ফেলুন কুচু কুচু করে এবং গিয়ে ভূমধ্য সাগরে বা প্রশান্ত মহাসাগরে গিয়ে ফেলে দিয়ে আসুন তারপর আপনি আমার কাছে আসুন তার আগে আসবেন না তারপরে আপনার আপনাকে আমি বলতে পারবো সত্য কাকে বলে তার আগে পারব না তার আগে পারব না আপনি ওগুলোকে আগে ফেলে আসুন আপনার কাছে আমার নতুন জন্ম হবে দেখা মানে তো তাই হয় কিন্তু তা হচ্ছে না দেখা মানে তো তাই হওয়ার কথা দীক্ষা মানে দিব্যজ্ঞান আরে কাণ্ডজ্ঞানই হলো না দিব্যজ্ঞান কোথা থেকে কাণ্ডজ্ঞানই তো হলো না এটা কমন সেন্স বলা হয় কাণ্ডজ্ঞান হলো না দিব্যজ্ঞান কোথা থেকে হয় অত সস্তা দিব্যজ্ঞান অত সোজা তাহলে প্রবার বলছেন আমাদের গৌরী মাঠের প্রত্যেক স্বরূপাস্ত ব্যক্তি প্রত্যেকেই জেনে রাখবেন একায়ন পন্থায় অবস্থিত তা বহবায়ন পন্থায় বিশ্বাসী নয় তারা একায়ন পন্থা তারা নিজেদের যোগ্যতা নিজেদের ডিগ্রি নিজেদের ক্ষমতা নিজেদের বাগ্মিতা ক্ষমতা প্রপাত বলতেন এগুলো সব গৌরীয় মাঠ হচ্ছে সৌবটল পৌপাত বলতেন যেমন ওষুধের দোকানে আগে থাকতো জানে মৃত মৃত সঞ্জীবনী মুক্ত বড় বড় বোতল লাল লাল নীল জল এগুলো লাল নীল জল শোকে সে সাজানো থাকতো লোকে বাইরে ও এটা আয়ুর্বেদিক ওষুধ ও এখানে মৃত সঞ্জীবনী পাওয়া যায় তাই এখানে দেখি সেই জন্য ফোপা বলতেন এগুলো মনে করে গৌরী মঠের প্রচারক এগুলো হচ্ছে সো বোতল এগুলোকে আমি রেখেছি ইচ্ছে করে প্রপাত এইসব ভাষা বলেছেন শুনলে লগ উঠে চলে যাবে যে গৌড়িয়া মঠে আমাদের বাবু বাবু ভায়াদের স্থান নেই গৌড়িয়া মঠে বাবু ভায়া এরা কর্তৃপক্ষ আর এই কর্তৃপক্ষগুলোকে দূর কর ওরা কর্তৃপক্ষ নয় ওগুলোকে দূর কর এক্ষুনি দূর কর প্রপাত বলছেন প্রপাত বলছেন এরা মঠের অন্য ধ্বংস করার জন্য এসছেন আমি খুলে দেখিয়ে দোক সব লিখে রাখো যে কথা যে চ্যালেঞ্জ করবে সব খুলে দেখাবো প্রবাদ বলছেন আমাদের এই গৌরজ মাঠে এই বাবু ভাইয়া এদের স্থান নেই এদেরকে একে একে যদি বিদায় দেওয়া হয় মঠের খরচা বেঁচে যাবে এর জঞ্জাল উদর পূর্তি বাড়িতে খেতে পেত না কত নাম চাই আমি লিস্ট করে দেখিয়ে তো আমার কাছে আসবেন নাম দেখে সত্যি কথাটা খেতে পেত না পূর্বার বাবা বাবা দুটো রুটি জোগাড় করতে পারতো না এখন কোটি 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 টাকা এনে গুরু বৈষ্ণবের মাথা লাতি মারছে এই তাদের বৈষ্ণবতা খেতে পেত না বাড়ি দেখে এসছেন এখন গর্ব তাহলে বলছেন এই বাবু ভাইাদের জন্য আমাদের গৌরী মঠ নয় যারা এই আমাদের গুরুবর্গের বাণী সেবার জন্য নিজের যে সংকীর্তন এতে প্রাণ বিসর্জন দেবে আগে বন্ডে সই করো বন্ডে সই করে আমার এক দাদুকে যেতে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের সময় তিনি বলেছিলেন আপনাদের দায়নি মরবো তো মরবো আপনাদের দায়নি ওইখানে গিয়ে মরাগুলোকে কাটতেন আর শিখতেন পূর্বার সময় বন্ডে সই করে গেছে মরে গেলে আপনার দায়নি তো কাটছে আর শিখছে এত বড় হয়েছিল তাহলে বলছেন যে যারা প্রাণ দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন তারাই একমাত্র গৌরী মাছে আছেন বাকি কেউ গৌরী মাঠে নেই আমি স্বীকার করি না পৌপাত স্বীকার করেন না আমিও স্বীকার করি না হ্যাঁ বলতে পারেন যোগ্যতা কম বলে আর আগেই তো বললাম যোগ্যতার কোনো প্রশ্নই আসছেন এখানে যোগ্যতার কোনো কথাই নেই এখানে কথা হলো সাবমিশন শরণাগতি একটাই কথা যোগ্যতা বিচারে কিছু নাই পায় তোমারা করুণা কিন্তু আমার তর্থকে একটা গুণ চাই স্বর্ণাগুণ সেখানে তো আমি কপট আমি তো সেখানেই কপট তাহলে আমি কি করে বলবো কত অযোগ্য ব্যক্তি অরণ্য মহারাজ একটা শব্দ লিখতে পারতেন না একটা ওয়ার্ড চিনতেন না তিনি যখন ভাষণ দিতেন তখন বড় বড় ডক্টরেট বলতেন ইউনিভার্সিটির আপনি কি বিষয়ের ওপর ডক্টরেট করেছেন মহারাজ উনি মুচকে হাসতেন কেশব কোশ বলতেন এর নাম হলো পহুপাধ এর নাম হলো পহুপা যে ইনি একটা অক্ষর লিখতে পারেন না অরণ্য গোস্বী মহারাজ যখন বক্তৃতা দিতেন রেভেন্স কলেজে কেশব মহারাজ বলছেন সমস্ত বড় বড় প্রফেসররা বলছেন মহারাজ আপনি কী বিষয়ের ওপর আপনি ডক্টরেট করেছেন উনি কোনো উত্তর দিচ্ছেন না আর কেশব মহারাজ কথার উত্তর দিচ্ছেন দীর্ঘ কেশব এর নাম হলো বহুপাধ যোগ্যতা আমরাই চাই না তাই পাই না গুরুবর্গকে লোক দিয়ে তো দোষ দিয়ে তো কোনো লাভ নেই গুরুবর্গকে দোষ দিয়ে কী লাভ আমরাই তো অযোগ্য চাইছি না তাহলে এখানে যোগ্যতার কোনো কথা নয় এখানে কোয়েশ্চেন হলো সাবমিশন তোমার সাবমিশনটা হান্ড্রেড পারসেন্ট আছে কি না নাকি তুমি নিজের জন্য কিছু আলাদা করে রাখতে চাইছো যতক্ষণ না পর্যন্ত মানুষ তার জীবনে সেন্ট শরণাগত হতে পারে ততক্ষণ পর্যন্ত তার কাছে পরম সত্য বস্তু প্রকাশিত হবে না সে লেকচার দেবে লেকচার দিতে পারে সত্যবস্তুর কথা বলতে পারবে না তার যোগ্যতা হবে না যতক্ষণ পর্যন্ত অনর্থগ্রস্ত অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত পরম সত্য বস্তুর অ্যাপসুলিউটের কথা অ্যাপসুলুটভাবে অ্যাবসলিউট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবার ক্ষমতা হবে না কিছু বলবে মুখস্ত করে কিন্তু কেশব গোস্বী বলছেন যদি আমি আপনাদের কাছে সত্যটাকে গোপন করে যাই ভগবান আমাকে কখনোই ক্ষমা করবেন না ভগবান আমাকে শাস্তি দেবেন ফর দ্য সাপ্রেশান অফ দ্যাট ফ্যাক্ট সত্যকে গোপন করার জন্য যে শাস্তি আমাকে পেতেই হবে এই জন্য আমি সত্য গোপন করব না সত্যগোপন করা যাবেন তাহলে একাইন পদ্ধতি আপনারা বারোয়ারি পূজা করেছেন রাধারানী পঞ্চায়েতী পূজা গ্রহণ করেন নাই রেগে গেছেন আমি আপনাদের নিরুৎসাহিত করছে না খুবই ভালো করছেন আমি রাধারানীর কথা বলছি পৌপথ বলছেন এই রা গোবিন্দ আমার প্রাণনাথের এই পঞ্চায়েতী সেবা গ্রহণ করতে দিন কেন পঞ্চায়েতী সেবা কি হয় কোনো অথরিটি থাকে না আমার কথার মানে বুঝতে পারছেন যেমন বামন গোসিং মহাজের কাছে যদি কখন বড় দুঃখ করে তারা বাস্তবিক শিষ্য তার যোগ্যতা নেই কেঁদে কেঁদে বল গুরুদেব আমাকে এই রকম অবস্থা করেছে কী করবো গুরুদেব যদি দেখো এখন আমাকে বারো ভাতা নিয়ে থাকতে হচ্ছে এই ভাষা বলতেন আমার গুরুদেব ছিলেন সোল অথরিটি তোকে তাই শুনতে হবে আমি যা বলবো তাই শুনতে হবে মামুন গু বলছেন আমিও কিন্তু ইচ্ছে করলে পারি আমি যা বলবো শুনতে হবে কিন্তু আমি করি না এরা মরতে চায় আমি সময় নষ্ট করব না নালিশ করতে গেলে এই কথা বলতে কী বলবে সেই জন্য এখন আর জগতে কোনো গুরু হতে পারবে না কেউ নেই এ কথা বলা হচ্ছে না কথা হচ্ছে পঞ্চায়েত সেবার কোনো একটা সোল অথরিটি থাকে না পঞ্চায়েতি সেবায় জনে জনে কর্তা যেটা রবি রবি ঠাকুর লিখেছেন এখন আমাদের মঠে মঠে তাই আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এই কথাটা রবি ঠাকুর ঠিকই লিখেছেন সত্যি আমার তাই আমরা জনে জনে সবাই কর্তা কোনো মঠ বলছে না আমি কম আমি হচ্ছে কেউ একজনকে মারছে না যতক্ষণ পর্যন্ত আমরা একান পন্থাকে অস্বীকার করব। ততক্ষণ অমানুষ পশু হিসাবে রয়ে যাও এত বড়ো কথা হ্যাঁ আমি ঠিক কথাই বলছি আমি লিখিতভাবেই প্রকাশ করে দিই ইন্টারনেটে যা যা বলার বল প্রবাদ বলছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা তার থেকেও ভয়ঙ্কর আনুগত্যহীন ব্যক্তি যার ভজন জীবনে কোনো আনুগত্য বলে কোনো কিছু নাই কি প্রমাণ আছে আপনি আপনি আনুগত্য করছেন হ্যাঁ হতেই পারে আমি আনুগত্য নাও করতে পারি কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ থেকে থাকেন বাস্তবিক তিনি বিচার করে দেখবেন থিওরিটা মিলিয়ে দেখবেন অঙ্কর হিসাবটা তা আনুগত্য না করে আনুগত্যের কথা বলা যায় না সে লেকচার হয়ে যায় কাজেই যার যত যোগ্যতাই থাকুক গোস্বামী মহাজের এত যোগ্যতা ছিল আমাদের কেশব গোস্বী হিংসা করতেন না তিনি বলতেন আমার গুরুভাই কেশব গোসাই মহারাজ বলতেন আমার গুরুভাই গোস্বাই মহারাজ বোন মহারাজ পুরো ইউরোপকে কাঁপিয়ে দিল কই অন্য কেউ তো বলছে না সবাই হিংসা করে বলছে ও কিছুই করেনি কই কেউ কিছু প্রতিবাদ করেছিল বল কত নোংরা আমার কাছে ডকুমেন্ট আছে এত ফাইল কাদের জন্য তোমাদের জন্য আজ আমাদের মাথা নিচু করতে হচ্ছে কেন কেন আমরা মাথা নিচু করব আমরা গৌরী মঠে তোরা কোত্থেকে হয়েছে তোদের জন্ম বেজন্মা তোরা স্বীকার করিস না গৌরী মঠ থেকে এসেছিস লজ্জা হয় না আমি আমার কাছে এত প্রমাণ আছে কিন্তু ওদের শক্তি বেশি টাকা আর সব দল ওই একজনের ওপর ইউনিটি নেই কোনো একটা ব্যক্তি নেই সব হিংসা মারামারি বিদ্বেষ এই হলো আমাদের হরিভজন আমাদের হরিভজনও এটা তাহলে একান পদ্ধতির মানে হলো এক কথায় বলি অল যারা ইকোনমিক্স পড়েছেন যারা কিছু পড়েছেন তারা জানবেন আমাদের নিয়ম হল যত আমাদের রিসোর্স আছে সেই রিসোর্সগুলো যদি প্রপারভাবে চ্যানেলাইজ করতে পারি এত কঠিন কথা আপনারা বুঝতে পারবেন না কথা একটা সোজা কথা বলি আচ্ছা আপনারা কেউ স্টেট ব্যাংকের লোগো দেখেছে স্টেট ব্যাংকের লোগো কে দেখেছে কে দেখেনি স্টেট ব্যাংকের লোগো একটা গোল তার মধ্যে একটা চ্যানেল আছে না আরে হ্যাঁ বলে না কি বোকা দল রে বাব আরে স্টেট ব্যাংকের যে লোগোটা কেউ দেখেনি একটা গোল এরকম কম হ্যাঁ সবুজ না নীল আর একটা চ্যানেল ওটা মানে কি ওটা মানে কি স্টেট ব্যাঙ্ক চাইছে আমাদের স্টেটের যত ফান্ড আছে এগুলো অপচয় বা বিথা নষ্ট না হয়ে শুড বি চ্যানেলাইজ থ্রু ওয়ান প্রপার চ্যানেল সো দ্যাট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ক্যান বি অ্যাচিভড বোঝা গেল না আমাদের অর্থনৈতিক উন্নতি যেন হয় টাকা পয়সা এদিক ওদিক নষ্ট না করে সব একবারে গোটাও টুকে একটা চ্যানেল দিয়ে ঠিক সেই কথাটাই পৌপাত বলতে চাইছে তোমাদের একলা একলা যত বাহাদুরি আছে তোমাদের একার একার কত বাহাদুরি আছে সব জানি কিন্তু ওই বাহাদুরিগুলো কিছু হবে না কঠিন জন্মেও কিছু করতে পারবে। ওই বাহাদুরিগুলো তোমরা নিজে দাবি না করে গুরুচরণে দিয়ে দাও তোমাদের যত শিক্ষাগত যোগ্যতা আছে তোমাদের যত বক্তৃতা দেওয়ার যোগ্যতা আছে যত কিছু আছে যত লেখার সব সমস্ত এই সব যোগ্যতাগুলো বাহাদুরিগুলো সব গুরুচরণে দাও যেটা বামন গোসিমার দিতে পেরেছিলেন ইনি দিতে পেরেছিলেন যার জন্যই কথাটা আমরা বলি কেশবধিত বামুন আমরা গেঁজা খেয়ে বলি না গেঁজা খেয়েই কথাটা বলি না অর্থাৎ আমি কিছুদিন আগেও বাংলা কথা বাংলা কথা অত্যন্ত কম ওরা বেশি শোনে ওরা যেসব তত্ত্ব শুনছে হাজার হাজার কথা ওরা যেসব তত্ত্ব এরা এ কোনোদিনই শোনে নাই আর শুনবে কিনা তাও জানি না ভগবান ইচ্ছায় গুরু সদ্গুরু সব সদগুরু সদগুরু তৈরি করে যায় সদ্গুরু জানুয়ার তৈরি করে যায় না আমি জানুয়ার হলাম আমার জন্য তার কি দোষ আমি যে জানুয়ার হয়ে গেলাম আমার দোষে সদ্গুর ইচ্ছা থাকে সদ্গুরু সদ্গুরু তৈরি করে যায় সদ্গুরু সদ্গুরু তৈরি করে যায় যেটা হরিদাস ঠাকুরের সম্বন্ধে আমাদের শাস্ত্রে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে আপনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে আর আমাদের সনাতন গোস্বামী বলছেন তিনি লক্ষ্যহীরাকে কোনো পরশমণি বানান না যদি কেউ বলে পরশমণি বানিয়েছেন তো ভুল ভুল সিদ্ধান্ত তিনি পরশমণি বানাননি তিনি না কথা হলো তিনি যে এই যে স্পর্শমণি এই যে যাকে বলে আমাদের যে এই লক্ষ্যহীরা তাকে তিনি পরিবর্তন করে শোনা করেননি আলাদা একটা স্পর্শমণি করেছেন বোঝা গেল আলাদা একটা স্পর্শমণি করে দিয়েছেন কথাটা মানে বোঝা গেল মানে তিন আমাদের স্পর্শমণি লোহাতে ঠেকালে শোনা হয় কিন্তু হরিদাস ঠাকুর চিন্তামণি বেশাকে। শুধু শোনা করেননি আর একটা নতুন স্পর্শমনি করেছেন অর্থাৎ উনি যাকে যাকে স্পর্শ করবে ওসব শোনা হয়ে যাবে যার জন্য বলেছেন লেখা আছে কৃষ্ণদা কবিতা উসামী লিখেছেন যে লক্ষ্যহীরা তার এখন অবস্থাটা কী না বলছেন বর্তমান অবস্থা হলো বড় বড় মাহান্তি তার দর্শনতি জানতি। বড় বড় মহান্তি এখন তার চরণ দর্শনের জন্য তার কাছে আসছে অর্থাৎ তিনি তৈরি করেছেন এমন এরকম কেশব গোসাই মহারাজ থেকে আরম্ভ করে শ্রীধুর গোসাই তাদের সবার ইচ্ছা থাকে সদ্গুরু সদ্গুরু তৈরি করতে পারেন দে হ্যাভ দ্যা ক্যাপাসিটি তাদের যোগ্যতা আছে তাদের যোগ্যতা আছে তারা যদি চান তারা আমাকে যোগ্যতা দিতে পারেন কিন্তু যোগ্যতা নেওয়ার আমার কোনো ক্ষমতা নাই সেই জন্য এরকম একটা অবস্থা দাঁড়ালো কিছু করার কিছু নাই এইভাবে দেখা গেলে বোঝা যায় যে আমাদের সমস্ত গৌরী মঠের যত যার বাহাদুরি আছে এরা যখন বহুপাদের চরণ কমলের মাধ্যমে এমনকি অপ্রাকৃতিক জগতেও কাউর কোনো সাধ্য নাই আনুগত্যকে অতিক্রমণ করবেন সেই জন্য ভক্তিমোদ ঠাকুরও লিখছেন ললিতা সখীর অযোগ্য কিঙ্করি বিনোদ ধরি পায় রাধারানী অপ্রাকৃতি জগতে গেলেও সেখানে সেখানেও আনুগত্য থাকতে হবে অপ্রাকৃত জগতে গেলে সেখানেও যোগ্যতা থাকতে হবে ন তোমরা কোথাও যোগ্যতা দেখি কী করে লোকনাথ গোস্বামী পাদের কীভাবে কো গোস্বামী পাদ একটা নিজের গুরুদেবের অপমানও করেন এটা কি অপমান অপমানও করেনি খালি বলেছেন তুমি কী গ্রন্থ লিখছ বল্লভ কি কী কি কী অন্যায় করেছিল কার বলছেন কী গ্রন্থ লিখছো পরে অসামিত সেন আচ্ছা এই গ্রন্থটা আমি সম্পাদনা করে দেবো সংশোধন করে দেবো তাহলে শিষ্য কাকে বলে সামান্য এই কথাটা বলেছেন জীবকোশ্রী পাদের ভেতরটা জ্বলে গেল কি এত বড়ো সাহস আমার গুরুপা পদ্ম যা চরণ যা চরণ কৃষ্ণ আশা করে আর তার লেখা ও সংশোধন করে দেবে এই জন্য কী করলেন ওর পেছু পেছু গেলেন য যমুনা জল আনমার নাম করে একটা উদাহরণ দিলাম যেন লজ্জা হয় সবার বোঝে সেখানে কি করলো যমুনায় যেতে গিয়ে যমুনা থেকে জানল জল আনমার নাম করে কি করলেন ওনাকে পেছনে গিয়ে বললেন বিনম্র হয় আচ্ছা মহাশয় আপনি কি ভুল দেখলেন আমার গুরুদেবের লেখাতে কি ভুল দেখে ফেললেন যে আপনি সংশোধন করে দেবেন এত এই কথাটা বলেন তার মানে তার মানে আই মিন টু সে আমি বলতে চাই এই যে একজন ভগবানের নিজজন এত বড় একজন তার লেখাতে কি ভুল আপনি দেখলেন কথাতে কথাতে এ কথা বলে আর এও কথা বলে কথা পাল্টা জবাব যখন পাচ্ছে বল্ল বা চাপ লজ্জায় মাথা কাটে যায় বলে কি এত ছোট ছেলে তার এত বড় যোগ্যতা আমার মুখ চুপ করিয়ে দিল মুখ চুপ করিয়ে দিল গুরুদেবের অপমানে এই রকমভাবে জবাব দেওয়ার দরকার তা নাহলে সে শিষ্য পথ থেকে চিরকালের জন্য নিশ্চিন্ন হয়ে যাবে থাকবে না সে এই বাদ কেবল একটা কথা সহ্য করতে পারে কেন তোকে বলতে হবে কী ভুল করেছে আমার গুরু পদ্ম কী ভুল করেছে কী ভুল করেছে আমার গুরুবর্গের নামে যে তুই এত কেচ্ছা কেলেঙ্কার লিখলি তারপর ঘাটে চলে গেলি ঘাটে তো গেছিস বৈকুণ্ঠে যাস এটা আমি গীতা ভাগব ছ বলতে পারি এত বড় কনফিডেন্স আছে তো গেলি যে তোর ফলোয়ারগুলোকে নিয়ে মরলি তুই তোর যারা আনুগত্য করলো তারাও মরল এটি তো স্বাস্থ্যের কথা যে মিথ্যে কথা বলে ভুল কথা বলে আর যারা তার কথা শোনে তারা দুজনেই অনন্তকালের জন্য নরকে যাবে এটি লিখে আছে বক্তি ন্যায় রহিতম অন্যায় শ্রেণতিজ তো উভৌ ব্রজত নিরয়ম কালমাশয়ম অনন্তকালের জন্য গেল তাকে আবার সম্মান দিতে হবে তাকে আবার মালা দিতে হবে তারা আবার নিমন্ত্রণ করলে এর আবার যাবে খেতে প্রণামী পেতে আরে ভগবান প্রণামী দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে তোরা প্রণামীর জন্য ব্যস্ত হয়ে পড়ছিস আগে সত্যটাকে প্রতিষ্ঠিত হ সত্যতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো তাহলে জীবগোষে বা যেমন গুরুদেবের অপমান সহ্য করলে না আপনাকে বলতে হবে কি ভুল আছে কি ভুল আছে আমার গুরুদেব লজ্জায় মাথা নিজ করে চলে গেলেন চলে গেলেন তিনি কিন্তু জীব গোসিম্বাদ শিষ্যের কাজ করলেন শিষ্যকে এইভাবেই করতে হয় এইভাবেই তার জবাব দিতে হয় যাই হোক অনেক কথা বলবার সময় আপনারা দেননি শীতের দিন অনেক কথা বলবার ইচ্ছা কিন্তু সময় আপনারা দেননি যাই হোক যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম সেই কথায় ফিরে আসি যে ভগবান তোমাদের খিচুড়ি খাওয়ার জন্য বসে নেই বামুন মাছ বলতেন এগুলো কি হরিকতা শুনতে এসছে নাকি রে এরা খিচুড়ি খেতে এসছে খিচুড়ি খেয়ে চলে যায় এরা হরিকতা শোনার লোক নয় হরিকতার লোক আলাদা ছটফট করছে কখন খিচুড়ি দেবে এই জন্য বলছেন ভগবান তোমাদের খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত নয় গ্রাম থেকে ডাল চাল হলো খিচুড়ি রান্না ভগবান ভগবান তোমাদের কিছু নেয়ার জন্য ব্যস্ত নেই ভগবান কেবল একটা জিনিসের জন্য সেটা কি বেদান্ত সূত্রে অনেক প্রমাণ আছে ঠিক যেমন মুখটা দেখাবে আয়নার সামনে তেমন দেখ কী দেখবে আয়নার সামনে কথাটা বোঝে না কেউ আয়নার সামনে মুখটা যদি আমি নিজে ধরি কি দেখব যেরাম মুখ সেরাম দেখব আমি আবার নতুন করে অন্য দেখব না আমার ভিতরটা কুৎসিত জঘন্য আমি আয়না সামনে এনে কি ভালো দেখবো আমি বাদ হয়ে যাব আমি যেরাম সেরকম আমি যেরাম পশু সেরকমই সেরকম গুরু বৈষ্ণব ভগবানের সম্মুখে ঠিক সেই রকম বেদান্তে এইটি উদাহরণ দেওয়া আছে অনেক কথা বলবার সময় নাই জীবন অল্প বলছেন গুরুবৈষ্ণবের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণবের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে গুরু বৈষ্ণব বুঝতে পারেন কে কি ধান্দা নিয়ে আমার কাছে এসছেন কি ধান্দা নিয়ে আমার কাছে এসছেন তাদের মুখ দেখলে বুঝতে পার সঙ্গে সঙ্গে বুঝতে পারে তা বুঝিয়ে গৌর বুঝতে পারতেন গালাগাল দিতেন কাঁচা গালাগাল আমি এ সবাই বলব না এই করতে এসছ অথচ জগদীশ প্রভু অর্থাৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ তিনি মাস্টার মশাই ছিলেন হেডমাস্টার তিনি পূর্বাশ্রমে জগদীশ প্রভু জগদীশ প্রভু যখন একটা তরমুজ হাতে করে নিয়ে গেছেন বাবাজি মহারাজের কাছে অন্তর বাবাজি মহারাজ তার কাছে গিয়ে তরমুজটা রেখে দণ্ডবোধ করলেন বাবাজি মহারাজ গালাগাল দিলেন না তো বাবাজি মারা গালাগাল দিলেন না বসুন 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 কী এনেছেন আরে যে বাবাজি মহারাজ সব দূর করে ফেলে দেন দূর হয় এখান থেকে তো কিছু নেবো না একটা তরমুজ ওরা বোঝেন কি করতে এসছে আমার বসুন কোথা থেকে এসছেন আমি এসছি বিমলা প্রসাদ সরস্বতীর কাছ থেকে বক্তিম ঠাকুরের কাছ বসুন 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 বস একটা কীর্তন করতে পারেন আপনি যদি আদেশ করেন করি এবার বলি কীর্তন আরম্ভ করুন কীর্তন কীর্তন শোনার পর বাবাজি মার বড় প্রসন্ন হলেন বাহ খুব সুন্দর কীর্তন করলেন কেন উনি জানেন এই ব্যক্তি এখনও গৃহস্থ গৃহস্থ আশ্রমে আছে জগদীশ প্রভু কিন্তু এই হৃদয় নির্মল এই হৃদয় নির্মল আপনার দীক্ষা হয়ে গেছে আমার এখনো দীক্ষা হয় নাই আমার এখনো দীক্ষা হয় নাই কি করে আপনি বললেন আপনার দীক্ষা হয় নাই আপনি তো বলছেন অন্তদ্বীপ মায়াপুর থেকে এলেন আপনি তো বলছেন অন্তর্দ্বীপ মায়াপুর থেকে এলেন তো আবার বলছেন ভক্তিমোহন ঠাকুর কাছ থেকে বিমলা অবস্থা তার দীক্ষা হয়নি বলছেন কেন ওরা তো পাঠিয়েছেন আপনার দীক্ষা হয়ে গেছে মানে কথাটার মানে বুঝলো না কেউ কথাটা ব্যাখ্যা করতে গেলে প্রচুর সপ্তাহ সময় লাগে সময় লাগে এমনও তো দেখা গেছে দীক্ষা ছাড়া ভগবান বলছেন দীক্ষা ছাড়া আমাকে পেয়ে গেছে তাহলে তুমিও দীক্ষা নিও না আর যদি দীক্ষা নিয়ে কত বছর চল্লিশ বছর এমনও লোককে আমি বলতে শুনেছি চল্লিশ বছর হয়ে গেল গৌরী মঠে জীবনটা কয়েল হয়ে গেল স্পয়েল বলারও যোগ্যতা নাই গৌরী মঠে আমার কয়েল হয়ে গেল আর তোর জীবন তো কয়েলই হবে তোকে স্পয়েল হবে এই উচ্চারণ করে কথাটা মানে বুঝলো না ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যাজ্ঞিক পত্নী সবার যা যাজ্ঞিক ব্রাহ্মণরা এদের গুরুকুলে কোনো জ্ঞান ওরা গুরুকুলে যায়নি এরা বেদ পাঠ করেনি কিচ্ছু হয়নি এ কী করে পেরে গেল হ্যাঁ ভগবানের চরণে এত প্রেম ভালোবাসা কি আমাদের তো হলো না বহবো মত পদম প্রাপ্তা ত্রষ্টা কয়া ধবাদ বিষ পরবা বলির বান মহ বিভীষণ সুগ্রীব হনুমান নিঃখ গজ গৃদ্ধ বণিক পত সব এরা কৃষ্ণ বলছেন নেভার গন টু গুরুকুল তারা গুরুকুলে যায়নি তাদের দীক্ষা হয়নি তাদের উপনয়ন সংস্কার কিচ্ছু হয়নি তাহলে ভগবানকে ভগবান বলছি ওরা পেয়ে গেল আমাকে আচ্ছা আমরা চল্লিশ বছর হয়ে গেল ভগবানকে পাচ্ছি না তার মানেটা কি তার মানেটা কেউ বুঝেছে এই যে সৎসঙ্গের আয়োজন করছে বারোয়ারি এখানে কোনো একটা ফাউন্টেন হেড নাই আমি কোনো সমালোচনা করতে বসি নাই আলোচনা করতে বসেছি একজন সুপ্রিম অথরিটি হওয়া দরকার ভক্ত যার আনুগত্য এটা হবে বোঝা গেল না এই যে সৎসঙ্গ করবার আয়োজন করলেন আপনাদের বাজেট হলো সাড়ে তিন সাড়ে তিন লক্ষ টাকা আর আমের আমার বাজেট শুনলে এই এই সামনে ব্যাসাসন জিরো বাজেট আমার আমার জীবনের প্রচার জিরো বাজেট এরা সব জানে বিকিরি বৃন্দাবনের রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায় মঠের এই অবস্থা দেখে সন্ত সব সবচেয়ে দিকে দিকে ওনার গুরু মহারাজ সব আদেশ করে পাঠালেন তা আমার জিরো এখনও জিরো বাজেট কিছু নাই যা আসবে খরচা কর আরে খরচা কম পড়ে যায় ধর খরচা কর কো থেকে আসবে দেখবি তাহলে আপনারা সাত আপনারা সাড়ে তিন লাখ লক্ষ টাকার বাজেট করে আপনারা জগতের মঙ্গলের ব্যবস্থা করলেন আপনার এই চরণামার খুনে খুনে নমস্কার এত লক্ষ টাকা খরচা করলেন সৎসঙ্গ করতে পারলেন তো এখন আমার প্রশ্ন সৎ সৎসঙ্গ হল তো নাকি আমার মতো একটা অমানুষ এলো অসৎসঙ্গ হয়ে গেল সৎসঙ্গ হলো সাড়ে তিন লক্ষ টাকা বাজেট আমার তো জিরো বাজেট সে সব বিনা পয়সা এ এক একজনের মাইনার দু লাখ টাকা দিলেও ইন ইন্ডিয়ার কোনো ইঞ্জিনিয়ার দু লাখ টাকা দিয়ে থাকবে না এদের এক একজনকে দু লাখ টাকা যদি সব বিনা পয়সা এরা সব ডেডিকেট সব প্রাণ দিয়ে দিয়েছে এরা সব প্রাণ দিয়েছে করছে সারা দিন যার জন্য ইন্টারনেট খুললে অবাক হয়ে যায় কী করে হয় হাজার হাজার লেখা আর্টিকেল আর প্রশ্নের পর প্রশ্ন আসে এখানে আমি আমার নিজের প্রশংসা করতে আসি নাই শয়ে শয়ে প্রশ্ন আসে প্রশ্ন তর্ক সেগুলোকে মুখ চুপ করতে হয় চুপ করতে করাতে হয় তর্ক করে নয় উত্তর দিই সত্যিকার হাজার হাজার এরকম প্রশ্ন আসে এই প্রশ্নগুলোকে আমার উত্তর দিতে হয় আমার লাইজ চলবে না ল্যাজ শিক্ষা আমি পাইনি আমাকে সঠিক উত্তর দিতে হবে নাহলে ওরা পেটা করবে হাজার হাজার হরিকথার মধ্যে একটা যদি বেফাস কথা আমি বলি ওরা গলা টিপে ধরবে কেন বলেছেন তাহলে কতটা সাবধান হয়ে কথাগুলো আমার বলতে হচ্ছে তাহলে আমি জিরো ব্যালেন্স আমার এখনও পর্যন্ত জিরো বাজেট সারা পৃথিবীতে প্রচার হচ্ছে কি করে আমি তা জানি না বারোটা ল্যাঙ্গুয়েজে বারো চোদ্দোটা কে কোথায় যে খুলছে চ্যানেল আমার হিসাব নেই আমি নিজে বলতে পারবো ভগবানের ইচ্ছা হয়েছে আবার ভগবানের যদি ইচ্ছা হয় আমাকে ফেলে দেবে তুই বলেন চুপ কর বলতে হবে না বন্ধু তাহলে ভগবান আমাদের জন্য কিছু নেয়ার জন্য ব্যস্ত নয় ভগবান কিছু দেখবার জন্য ব্যস্ত তোর হৃদয়টা কতটা নির্মল হলো কতটা নির্মল হলো তোর যে সৌন্দর্যটা কতটা হলো রূপকশ্বীবাদের চরণের ধুলির সৌন্দর্যর মতো হলো কি না যে রূপটা দেখার জন্য কৃষ্ণ ব্যস্ত হবে আমি কৃষ্ণকে কি দেখব কৃষ্ণ ব্যস্ত হয়ে পড়বে ওর এত সৌন্দর্য হয়েছে এই গোপীটাকে আমি একটু আলিঙ্গন করব এরা মনে করলো মেয়ে ছেলেকা মেয়ে ছেলেকে আলিঙ্গন করবে কৃষ্ণের খেয়ে নেই মেয়ে ছেলেকে আলিঙ্গন করবে আরে বাবা যেখানে বৃন্দাবনের ধুলিকণা পর্যন্ত চিন্ময় মূর্খের দল যেখানে বৃন্দাবনের ধুলিকাটা চিন্ময় সেখানে মেয়ে ছেলে করতে গেলে যে কৃষ্ণ একটা মেয়ে ছেলেকে জড়িয়ে দল খেয়ে নেই আনন্দ চিন্ময় রস প্রতিভা বিভি স্থির্য এবার নিজের উপর ত্যাগ কলাভি শুনে দেখো সারাদিন তো ঝগড়া করে আর কোটে কেস করে কাটিয়ে দিলে এগুলো শোনো আসো আমরা একসঙ্গে বসি ব্যাসদেব গোস্বামী সবাইকে আহ্বান করছেন আপনারা আলাদা আলাদা ছুটবেন না একসঙ্গে আসুন আমরা একসঙ্গে গুণগান করব গুরুদেবের গুরুতত্ত্ব এক তত্ত্ব বউপাত বলছেন ব্যাসদেব সবাইকে আহ্বান করছেন আপনারা সবাই আসুন কেন আলাদা আলাদা যাচ্ছেন কেন আমি আপনাদের মতো আসুন একসঙ্গে আমরা গুণরান করব তাই কি না এই বইছে কি না কি বইছে ভাগবতের শুরুটা কি দিয়ে জন্মাদস্যয়তন্নময়াদ ইতরতাশ্চর্তেশু স্বিগগো সরাটো তেনে ব্রহ্ম হিদায় আদিকবয়ে মিহন্ত্যতসূরয় তেয়ো মারি মিদা ইত যতা বিনিময় হে তি গহমিশা ধান্য সেনো সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমি সেই পরম বস্তু দেখে আপনারা সব একসঙ্গে আসুন এই জন্য ধিমহি এ বহুবচন বলেছেন বহুবচন বলেছে। ধীমহী মানে কি এটা বহুবচন আমরা সবাই আসুন একসঙ্গে আমরা একসঙ্গে ভগবানকে ডাকবো একই গুরু ছত্র ছায় দাঁড়িয়ে একই গুরু ওই বহু জগৎগুরু তার ছত্র রায় দাঁড়িয়ে আমরা সব একই পরিবারের সবাই আসুন কেন আলাদা আলাদা লাভ পূজা প্রতিষ্ঠার জন্য হিংসা বিদ্বেষ করতে এক লাভটা কী হবে এ সোসাইটি একদিন একাদশী করে এ বলে একদিন ও বলে ওই দিন ও বলে এটা করবেন একতাই কিছু নাই আপনাদের ফ্যামিলির যদি চারটে মেম্বার থাকে চারটে মেম্বার একটা ছেলে একটা মেয়ে স্বামী স্ত্রী তাদের কেউ কারোর সঙ্গে বনি হয় না হয় কি মেয়েটা উত্তর দিকে যায় ছেলেটা দক্ষিণ দিকে যায় আর স্ত্রী নরকে যায় অন্য দিকে পশ্চিম দিকে যেখানে নরক বেশি করে আর স্বামী একদিকে যায় এই তো আপনাদের আপনার ফ্যামিলি কি একত্রে আছেন কিন্তু সবাই আলাদা আলাদা দ্বীপে আপনারা একত্রে আছেন মনে হচ্ছে কথাটা মানে বুঝতে হবে মনে হচ্ছে ফ্যামিলিতে আমরা চারজন একসঙ্গে রয়েছি বাস্তবিক বিচার করলে কেউ একসঙ্গে নাই মেয়ে আলাদা একটা দ্বীপ একটা দ্বীপে রয়েছে ছেলে আলাদা একটা দ্বীপে রয়েছে তার স্ত্রী একটা দ্বীপে এটা হলো আধুনিক সভ্যতা আমাদের আমরা মনে হয় মঠে এক একসঙ্গে রয়েছি কেউ একসঙ্গে নেই একসঙ্গে নেই একসঙ্গে নেই তিন সত্য করে বললাম কার ক্ষমতা গেলে প্রমাণ করুক একসঙ্গে আছি প্রবাদ বলছেন আমরা একটা মেজবাড়ি করেছি মেজবাড়ি। আমরা মেজবাড়ি করেছি মেজবাড়ি দেখেছেন আমি দেখেছি একটা বিরাট একটা কেমিস্ট্রির প্রফেসর তার কাছে পড়তে হতো গ্র্যাজুয়েশনে তার কাছে যেতাম কম পয়সায় পড়াতো খুব ভালো লোক তিনি ওই মেজবাড়িতে থাকতেন আমার এক বন্ধু মেজবাড়িতে কলেজের বন্ধু তো ওরা মেজবাড়ি মানে হলো মেজবাড়ি প্রপাত বলছেন মেজবাড়ি মানে আমরা একটা রান্নার একটা ঠাকুর রাখব বামুন ঠাকুর ওকে বলবো মাসে তোকে আমরা পাঁচ হাজার টাকা দেবো আজ আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো যে যেমন চাকরি স্কুল ব্যবসা করবো আমরা মেজবাড়িতে রয়েছি আমরা মেজবাড়িতে রয়েছি প্রপাত বলছেন আমরা মঠে নেই আর গুরুদেব বলতেন আমরা কোমটে রয়েছি মঠে না কমট কোমট জানেন যেখানে বিষ্ঠা ত্যাগ করে গুরুদেব বলতেন আমরা মটে নেই কোমটে রয়েছি কোমট যেখানে পায়খানা ত্যাগ করে আর পৌপাত বলছেন আমরা আমরা রয়েছি কোথায় আমরা রয়েছি সব আলাদা আলাদা আমাদের উদ্দেশ্য আলাদা আর একসঙ্গে রয়েছে ওই যেমন ক্যান্টিন বাড়ি মেস বাড়ি ভাড়া দিয়ে দেবো তুই পঞ্চাশ টাকা দিলে আমি বল একসঙ্গে অনেক ভাড়া রান্না ঠাকুরের মায়নাটুকু সবাই মিলে মেকআপ দিয়ে দেবো আরে যে যার স্বার্থ লুটে নেব কিন্তু গোড়ার কথাটাই কেউ বুঝলে না আমার মনে কেউ অঙ্ক করেই নি অঙ্কের মাস্টারও এখানে আছে একটা তা ভালোই হল তো অঙ্কের মাস্টার এখানে বলুক যে আমি যদি একটা কেন্দ্রবিন্দু একটা সেন্টার পয়েন্ট একটা সেন্টার পয়েন্ট কম্পাস নিলাম কম জিওমেট্রি একটা কম্পাস নিলাম নিয়ে আমি সার্কেল টানাম সার্কেল করতে পারি হ্যাঁ কি না হ্যাঁ কি না কম্বাস করতে পারি আবার আমি এই সার্কেলের ডায়মেন্ডারটা একটু কমিয়ে দিলাম আর একটা সার্কেল করতে পারি পারি কি না এরকম অজস্র আমি বৃত্ত আঁকতে পারি আপনারা কাগজ পেন দিন আমি দেখিয়ে দেব এ অসংখ্য একটা বৃত্ত আঁক কিন্তু যখনই কেন্দ্রবিন্দুতে একটু সরাবো ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার তখনই আমার এখনকার যে বৃত্তটা আমি আঁকছি আগের বৃত্তের সঙ্গে ইন্টারসেক্ট করবে ইন্টারসেক্ট যেটা আমাদের বর্তমান মঠের অবস্থা মঠ বলবো না সোসাইটি মঠে তো নেই আমরা মঠে তো তারা আছেন দিব্য শুরুগণ তাহলে এই জন্য একের একের স্বার্থ আলাদা কিন্তু চৈতন্য মহাপ্রভুর সময় কোনো কমিটি বানাতো হয়নি আপনারা কমিটি বানিয়েছেন কমিটি বানাতে হয় না চৈতন্য মহাপ্রভু কোনো কমিটি বানান নাই অথচ হাজার হাজার ভক্ত তারা কি করে তাদের হৃদয়টা মিলে যেত হারমোনাইজড হতো আশ্চর্য হাজার হাজার ভক্ত একজনও কোনো পলিটিক্স নেই মারামারি নেই কিছু নেই কেন তাদের সবার একই উদ্দেশ্য আমরা গৌরাঙ্গর চরণের সেবা করি উদ্দেশ্য একটা কিন্তু আমাদের উদ্দেশ্য তা নয় কেউ যদি বলে বর্তমান যত আচার্য আছে আপনারা সবাই আমার সঙ্গে চলুন নৃসিংহ বললিতে আমিও ছোঁব ওরাও ছুঁয়ে বলবে ওরা ছুঁয়ে বলবে নৃসিংহদেবকে আমাদের কোনো উদ্দেশ্য নেই আমিও বলব সঙ্গে সঙ্গে রক্ত উঠে মরবে বলুন কে আছে জগতে এখন যতগুলো আচার্য আছে সবার স্বার্থ আছে নিঃস্বার্থ যদি হতে পারতাম তাহলে আজ এই অবস্থা আমাদের হতো না লজ্জাজনক অবস্থা হতো না লজ্জাজনক আমাকে গুরুপাদ পদ্ম জোর করে মেম্বার করেছিলেন মেম্বার জিবিসির জিবি গুরুপাদ বসে বলছি একটা মিথ্যা কথা নয় আমি চার মাস দেখলাম দেখে গুরুপাদ পদ্মকে কানে গিয়ে বললাম মহারাজ সব ছেলে খেলা আমি গিয়ে গুরু মাঝকে সব ছেলে খেলা মহারাজ আমাকে এসব মধ্যে ঝুড়ি লাভ বলে রেজিগনেশন দিয়ে দিলাম আর বামন গোসিমাদ তার আচার্যপর থেকেও রেজিগনেশন আমাকে চিঠি আছে কত তার অত্যাচার তাকে করেছিল সব চিঠি আমার কাছে আছে মেরেও ফেলতে চাইছি তার চিঠিও আছে আমার দুঃখ করে বলছেন আমি কি অন্যায় করলাম বোঝা গেল তাহলে তারা আচার্য পথ থেকে ইস্তফা দিতে যায় জীব স্বামী বলছেন বক্তা স্বরাগ নিরাগ দিবিদ পরিকীর্তিতা বক্তা দুরকম হয় একটা হচ্ছে নিরাগ বক্তা এক সরাক বক্তা নিরাগ বক্তা কোনো স্বার্থ ছাড়া একটা পয়সা তোমাদের থেকে প্রণামী দেব না আর এখনো আমার ব্যাগ গিয়ে দেখো একটা পয়সা নিয়ে এসছি কি না প্রচারে আমি বৃন্দাবন যাই কুড়ি টাকা নিয়ে যদি পড়ে থাকে আমি জানি রাস্তায় চলে আস। কীভাবে আসে জানি না টিকিট করে দিয়েছে একজন চল কি হবে তি সত্য করে বলছি এতটাই ভরসা আমি জানি বামনগোস্বী মহারাজ তার ইস্তফা দিতেই আচার্য থেকে আমি গুরুমাজকে বললাম এগুলো ছেলে খেলাম এগুলো আমি জড়িয়ে লাভ নেই কেউ শুনবে না এমনকি এখনও আমার কাছে চার্ট আছে যদি হয় এই ছেলেটা গেলে আমি একটা চার্ট পালিয়ে দেব চার্ট পাঠিয়ে দেবো আজ থেকে পঁচিশ বছর আগে আমি যদিও ইকোনমিক্সের ছেলে নয় আমার এক আমার একজনই ভাই ছিলেন দাদা তিনি ইকোনমিক্স পড়তেন ওই বইগুলো আমি পড়তাম ইচ্ছা করে একটা চার্ট বানিয়েছিলাম আমি সেই চার্টটা এখনও রয়েছে এর চারটার মানে কি মানে ডেলিগেশন অফ অথরিটি অর্থাৎ বামন বামুন গোস্বীমাজ কেশব গোস্বীমাজের কথা শুনছেন কেশব গোস্বীমাজ বামুন গোস্বামের কথা তাই প্রপাদের কথা শুনছেন পৌপাদ এইভাবে আমি একটা ফ্লো চার্ট করেছিলাম কে কোন সেবা কীভাবে করবে এখনও আমার কাছে রয়েছে পঁচিশ বছর আগে রয়েছে সেটা যদি এখানে ইকোনমিক্সের লোক থাকে অবাক হয়ে যায় চাট এখনও রয়েছে কিভাবে আমরা একসঙ্গে মিলেমিশে সেবাটা করব মিলেমিশে হলো না মিলেমিশে আর হলো না আরও কত কোটি জন্ম যাবে জানি না মিলেমিশে হলো না আর মিলেমিশে কথার অপব্যবহার করে লোকে যেটাকে এটা আদৌ মিলেমিশে বলে না হ্যাঁ এখন আর অধিক কথা বলে আমার কোনো কাজ নেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তার মানে হলো এই ভগবান বলছেন এই আমাদের ভাগবতে বলছেন যে ভগবানের সম্মুখে আসবার সঙ্গে সঙ্গে তোমার যে চরিত্র তোমার যে স্বভাব তোমার যে বৃত্তি ভগবান দেখতে পায় তুমি কি করবে বৈষ্ণব ভগবান বুঝতে পায় যেটা জগদীশপ্রভুর কথা বল বুঝতে পায় অনায়াসে বুঝে যায় ওরা তোমার সেবা নেওয়ার জন্য বসে নেই বরঞ্চ তুমি যে মালা দিচ্ছ গুরুবৈষ্ণবকে তুমি যে কষ্ট করে এই ব্যবস্থা করছো তাতে তোমার লাভ তাদের কিছু লাভ নেই তাদের এমনিতেই লাভ হয়ে বসে রয়েছে তুমি তোমার নিজের লাভের জন্য করছো नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनादविदुषो करुणो विनीते यद् यज्जनो भगवते विदुतमानं तच्चात्मने प्रतिमुखुश यथामुश

সকলের চরণে মর নমস্কার একটু মহামন্ত করে দিলে ভালো হয় তারপর এরা কথা বলবেন কি তাই জানি না কি ব্যবস্থা খোল আছে অল্প একটু পাঁচ দশ মিনিট সামান্য একটু মহামন্ত করিয়ে ভাঙা গলায় গোটা গলা আর পাবো কোথায় পুরো কার্তিক না হ্যাঁ শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে সবাই সময় বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 hare krishna hare krishna 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 hare hare hare, Ramu, hare Ramu. Ramu, ram hare ram ramura hare hare krishna hare krishna 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 hare 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 Ramu, hare Kishna hare Kishna, Kishna Kishna hare hare, hare Ram তাই গৌর হরিব হরিব হরিভরি আপনাদের সকলের চরণে ক্ষমা চাই কিছু দুঃখ দেওয়ার জন্য এসেছিলাম এই জন্য ক্ষমা প্রার্থী সবার ওয়ান কাল্প